মাননীয় সদস্যগণ কর্তৃক দুই মিনিট করে পঠিত নোটিশ সমূহের উপর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীগণের উত্তরমূলক সংক্ষিপ্ত লিখিত বিবৃতি টেবিলে উপস্থাপন করা হলো মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র আমি এখন মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আজিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই সনের পনেরো নম্বর আইনের ধারা পনেরো উপধারা এর বিধান অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের বার্ষিক প্রতিবেদন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ উপস্থাপনের আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন উনিশশো তিরানব্বইয়ের ধারা পনেরোয়ের উপধারা দুইয়ের বিধান মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর বার্ষিক প্রতিবেদন দু হাজার বাইশ দু হাজার তেইশ আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি আপনাকে ধন্যবাদ মন্ত্রী প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হল মাননীয় সদস্যবৃন্দ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা দিনের কার্যসূচি অনুযায়ী এখন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ জামালপুর পাঁচ আপনার সময় বিশ মিনিট মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ সম্পূরক বাজেটে বিষয়ে আমার বক্তব্য পেশ করছি বক্তব্য শুরু করছি জাতির পিতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা জানাই পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ অন্য সদস্যবৃন্দের আত্মার প্রতি জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদান দু লক্ষ মা বোনের সম্ভ্রম একুশে আগস্ট গ্রেনেড হামলা স্বাধীনতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনে প্রাণদানকারী ভয় বীর বাঙালি সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যিনি তার দায়িত্বের একুশতম এবং এক নাগারে ষোলতম বাজেট উপস্থাপন করার সুযোগ এই মহান সংসদে তৈরি করে দিয়েছেন ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে যিনি একটি সাহসী বাজেট উপস্থাপন করেছেন এবং একটি চমৎকার সম্পূরক বাজেট দিয়েছেন আমরা যদি বাংলাদেশের বাজেটের সমসাময়িক সময়ের হিসেবগুলো দেখি দু হাজার ছয় সনে বাজেট ছিল মাত্র চৌষট্টি হাজার তিনশো তিরাশি কোটি টাকা সেই বাজেটই এই দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এসে দাঁড়িয়েছে সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা এবং সম্পূরকে এটি দাঁড়িয়েছে সাত লক্ষ চোদ্দ হাজার চারশো আঠারো কোটি টাকা এই যে দু হাজার ছয় থেকে দুই বাজেট বৃদ্ধির সংখ্যা বাজেট বৃদ্ধির পরিমাণ বারো গুণেরও বেশি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট দাঁড়িয়েছে প্রায় আট লক্ষ কোটি টাকা টাকার অঙ্কে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা এই যে বাংলাদেশের অগ্রযাত্রা অত্যন্ত ধারাবাহিক 2009 থেকে দু হাজার তেইশ চব্বিশ এবং আগামী বছরের চব্বিশ পঁচিশের বাজেট অত্যন্ত ধারাবাহিক এবং পর্যায়ক্রমিক অগ্রগতি বাংলাদেশের সাধিত হয়েছে মাননীয় স্পিকার আমরা জানি সারা পৃথিবী করোনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ডলারের মূল্য বৃদ্ধি সারা বিশ্বে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করা এই জিনিসগুলোকে কাটিয়ে মেধাবী প্রধানমন্ত্রী দেশপ্রেমিক প্রধানমন্ত্রী অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা মেধাম জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে সুবিশাল বাজেট দিয়েছেন সততার একটা উৎকৃষ্ট উদাহরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে হার না মানা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিজ্ঞা নিয়ে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন প্রধানমন্ত্রী যার কাছে জনগণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সর্বাগ্রে হচ্ছে জনগণ মাননীয় স্পিকার সুনির্দ সুনির্দিষ্টভাবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেট নিয়ে যদি কথা বলি এই বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ লক্ষ কোটি টাকা এতগুলো প্রতিকূলতা সত্ত্বেও খুব কাছাকাছি হয়েছে আমাদের সম্পূরক বাজেট মাত্র বাইশ হাজার কোটি টাকা কমিয়ে চার লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের সম্পূরক বাজেটে দাঁড়িয়েছে ব্যয়ের খাতে যদি হিসেব করি আমরা তাহলে মূল বাজেটে ছিল সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা এবং সম্পূরক বাজেটে সেটি সাতচল্লিশ হাজার তিনশো সাতষট্টি কোটি টাকা কমে সাত লক্ষ চোদ্দ হাজার টাকায় দাঁড়িয়েছে আমরা যদি এডিপির হিসেবে যাই দুই লক্ষ তেষট্টি হাজার কোটি টাকার এডিপি সম্পূরক বাজেটে এটি দাঁড়িয়েছে আঠারো হাজার কোটি টাকা কমে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা মাননীয় স্পিকার আমরা ছয় দশমিক ছয় পাঁচ পার্সেন্ট জিডিপি বৈদেশিক ঋণ নব্বই হাজার সাতশো কোটি টাকা আভ্যন্তরীণ সম্পদ এক লক্ষ ষাট হাজার নয়শো কোটি টাকা এবং অনুদান মাত্র চার হাজার চারশো কোটি টাকা যেটি শতকরা হিসেবে মাত্র এক দশমিক সাত এক ভাগ যেখানে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের বাজেটের বিপুল অধিকাংশ প্রায় শতভাগ বৈদেশিক অনুদান এর উপর নির্ভর করতে হতো আমরা তেইশ চব্বিশ অর্থ বছরের যে সম্পূরক বাজেট যেটি বাজেট বক্তৃতার সারণি পাঁচে আমরা দেখতে পেয়েছি মাননীয় স্পিকার আমি যদি চারটি ভাগে ভাগ করে বলি মানব সম্পদ কৃষি এবং পানি জ্বালানি অবকাঠামো এবং যোগাযোগ এখানে দেখা যাবে মানব সম্পদে মূল বাজেটে বরাদ্দ ছিল সত্তর হাজার নয়শো আট কোটি টাকা সংশোধিত বাজেটে সেখানে পঁচিশ ভাগ কমে দাঁড়িয়েছে বান্ন হাজার নয়শো বারো কোটি টাকা মাননীয় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কৃষি এবং পানি যেটি আটান্ন হাজার একশো আঠারো কোটি টাকা বাজেটের বিপরীতে এগারো ভাগ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছেন চুষট্টি হাজার ছয়শো কোটি টাকা এটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই কাজগুলো স্থানীয় সরকার কৃষি মন্ত্রণালয় এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয়গুলো বাস্তবায়ন করে থাকে এই যে এগারো ভাগ বৃদ্ধি এটি বাংলাদেশ পরিচালনার সরকার পরিচালনার মূল দিক নির্দেশনা এখানেই আমরা পাই কৃষি খাতে সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া পানি খাতে অধিকতর গুরুত্ব দেওয়া মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আমরা যদি জ্বালানি অবকাঠাময় যাই তাহলে দেখা যাবে মূল বাজেটে বরাদ্দ ছিল চৌত্রিশ হাজার ছয়শ কোটি টাকা সংশোধিত বাজেটে ১৯ ভাগ কমে সেটা হয়েছে আঠাশ হাজার একশো কোটি টাকা আমরা যদি আরব বিস্তারিত বিভাজনে যাই জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ আমরা জানি বিদ্যুৎ বিভাগ তার সক্ষমতা অর্জন করেছেন তিরিশ হাজার মেগাওয়াটেরও বেশি সেই বিবেচনায় সংশোধিত বাজেটে বিদ্যুৎ বিভাগের বাজেট বৃদ্ধি না পেয়ে কিছুটা কমেছে কিন্তু জ্বালানি বিভাগ যেখানে অধিক অধিকতর গুরুত্ব দেওয়া প্রয়োজন সেখানে বাজেট বরাদ্দ যথার্থ রেখে বাস্তবায়নের প্রচেষ্টা চলছে এই যে কৃষি স্থানীয় সরকার এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা এবং জ্বালানি বিভাগের সক্ষমতা বৃদ্ধি সহ প্রকল্প বাস্তবায়ন আমি এই মহান সংসদকে বলতে চাই যে সরকার সুনির্দিষ্টভাবে এই যে দায়িত্বগুলো পালন করছে যেটি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আরেকটি উল্লেখযোগ্য ক্ষেত্র হচ্ছে আমাদের যোগাযোগ আপনি যদি মাননীয় স্পিকার পঞ্চগড় অথবা সিলেট খুলনা অথবা কক্সবাজার যেদিকেই যায় না কেন ঝকঝকে সড়ক এবং নির্বিঘ্নে এই প্রতিটি দিকে যাতায়াত করার সুযোগ তৈরি করেছেন আমাদের সড়ক বিভাগ সেতু বিভাগ এবং পাশাপাশি রেল বিভাগ আমাদের এই মন্ত্রণালয়গুলো বাজেট ব্যবহার করার সক্ষমতা একটি বড় বিষয় অনেক সময় আমরা দেখেছি অনেক মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ থাকে কিন্তু তারা ব্যবহার করতে পারে না অত্যন্ত চমৎকার ভাবে দেখা গেছে যে চারটি উল্লেখযোগ্য মন্ত্রণালয়ের কথা এখানে বলেছি তারা অত্যন্ত দক্ষতার সাথে তাদের বরদ্ধকৃত অর্থ ব্যয় করে সাধারণ মানুষের কাছে সুফল পৌঁছে দিতে সক্ষম হয়েছে নিশ্চয়ই অন্য খাতগুলোর সক্ষমতাও কম নয় কোনো একটি মন্ত্রণালয় এককভাবে এগুতে পারে না যদি অন্য মন্ত্রণালয়গুলো তার সহযোগিতা সহযোগিতার হাত যথার্থ বাড়িয়ে না দেয় এরপরেও মাননীয় স্পিকার একটি কথা আছে চেয়ে আছে তার চেয়েও ভালো আছে দুই হাজার পনেরো সন থেকে সরকারি কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য বার্ষিক কর্মমূল্যায়ন মূল্যায়ন চুক্তি স্বাক্ষরিত হয়ে আসছে যেদিকে সংক্ষেপে আমরা বলি অ্যানুয়েল পারফরমেন্স এগ্রিমেন্ট আপা দুই থেকে দুই পার হয়েছি আমরা আমি বিশ্বাস করি উপযুক্ত সময় হয়েছে এই অ্যানুয়েল পারফরমেন্স এগ্রিমেন্টের বিভিন্ন শর্তাবলী পুনরায় যাচাই করে দেখা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ উন্নত বাংলাদেশের জন্য এটি যথার্থ কিনা এবং সেই অনুযায়ী রিভিউ করা গ্রামীণ সড়কে যোগাযোগ ব্যবস্থা যদি দেখা যায় মহাসড়ক জেলা সড়ক উপজেলা সড়ক ইউনিয়ন সড়ক সবগুলোই চমৎকার এখন আরও নজর দেওয়ার প্রয়োজন আছে গ্রামীণ সড়কগুলোর প্রতি আমি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে আগামী দিনে স্থানীয় সড়ক যেগুলো গ্রাম থেকে গ্রামের সংযোগ সেই দিকে অধিকতর নজর দেওয়া যায় মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী বলেন আগে মানুষ রাস্তা দিয়ে গেলেই খাবার চাইত ভাত চাইতো ভাতের ফ্যান চাইত পরবর্তী সময় উত্তরণ হলো মানুষ বিদ্যুৎ চায় বিদ্যুৎ সমস্যারও সমাধান দুই একুশ সালে হয়েছে এখন মানুষ গ্রামীণ সড়ক চায় বাড়ি থেকে বেরিয়েই পাকা সড়কে পা রাখতে চায় সেজন্য মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ করব গ্রামীণ সড়কের দিকে অধিক নজর দেওয়ার জন্য বিশেষত যে এলাকাগুলো নদী ভাঙন চর এই সুযোগে মাননীয় স্পিকার আমি বলবো আমার নির্বাচনী এলাকা জামালপুর একদিকে নদী বিধৌতম নদী ভাঙন আর দিকে মধুপুরের গড়ের লাল মাটি এবং মধ্যভাগে এটেল মাটি তিন রকম মাটিরই উপস্থিতি এখানে আছে যার ফলে এখানে সড়ক নির্মাণে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি স্পিকার আমি তিনটি প্রশ্নের চারটি প্রশ্নের জবাব এখানে নিজে নিজেই দিতে চাই একটা হচ্ছে রিজার্ভ কেন কমল ডলারের দাম কেন বাড়লো কেন জিনিসের দাম বেশি কেন আমাদের মুদ্রাস্ফীতি অধিকতর মাননীয় স্পিকার প্রথমেই যদি আমি বলি যে রিজার্ভ কেন কমল এই সবগুলো কিন্তু একই সূত্রে গাথা রিজার্ভ কমা জ্বালানির মূল্য বৃদ্ধি ডলারের মূল্য বৃদ্ধি এবং দ্রব্য আমরা সবাই জানি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এর কারণে রাশিয়া ইউরোপে তাদের গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে গ্যাস প্রম এই গ্যাস কমিয়ে দেওয়ার ফলে ইউরোপিয়ান দেশগুলো খোলা বাজার থেকে গ্যাস কিনতে শুরু করল সেটা সিঙ্গাপুর অথবা দুবাই যেখান থেকেই গ্যাস কিনে না কেন আমরাও একই বাজার থেকে গ্যাস কিনতাম যার ফলে গ্যাসের মূল্যটা অত্যাধিক বেড়ে গেল এই কারণে এই গ্যাসের মূল্য বৃদ্ধি পাশাপাশি ওপেক তাদের উৎপাদনও কমিয়ে দিল যাতে করে অধিক মূল্যে তেল বিক্রি করা যায় আমরা এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি তেলের মূল্য জ্বালানি জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে যখনই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায় পাশাপাশি গ্যাসের মূল্য কয়লার মূল্য এগুলো একই সূত্রে গাঁথা তারও মূল্য বৃদ্ধি পায় এখন কথা আসছে রেমিট্যান্স আমাদের রেমিট্যান্স উল্লেখযোগ্য পরিমাণ কমেছে কোন একটা সময় আবার বেড়েছেও করোনাকালীন সময় আমরা দেখেছি রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি তখন লোকজনের যাতায়াত কম ছিল সে বিবেচনায় প্রপার চ্যানেলে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে পাশাপাশি সারা পৃথিবীতে জিনিসের দাম বৃদ্ধি তার কারণে আমদানি খরচ বেশি হয়ে গেছে এই যে চার জিনিসের চক্র রিজার্ভ জ্বালানি মূল্য ডলারের মূল্য এবং দ্রব্য মূল্য বৃদ্ধি কাজে আমি মনে করি আমাদের ডিজেলের মূল্য যেটি এক সময় সত্তর থেকে আশি ডলার প্রতি ব্যারেলে ছিল সেটা একশো ডলার পর্যন্ত উঠে গেছে এভাবে প্রতিটি জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে অতি সম্প্রতি ফরাসি গবেষণা প্রতিষ্ঠান কেবজেমিনি তারা বলেছে মাননীয় স্পিকার দুই হাজার তেইশ সনে বিশ্বে ধনির সংখ্যা বেড়েছে পাঁচ দশমিক এক ভাগ এবং এই ধনীর সংখ্যা বৃদ্ধির মূল কারণ তারা শনাক্ত করেছে তথ্য প্রযুক্তি অগ্রগতির কারণে এই তথ্য প্রযুক্তির অগ্রগতির কারণে ধনির কাছে আরো সম্পদ বেশি জমা হয়েছে গরিব আরো গরিব হয়েছে বাংলাদেশ বাংলাদেশ সরকার ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছে কি করে গরিবের কাছে তথ্য প্রযুক্তির ডিভাইসগুলো আরো দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয় মাননীয় স্পিকার আমি এই সুযোগে আরও দু একটি তথ্য আপনাকে এই মহান সংসদে উপস্থাপন করতে চাই বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি শিক্ষার হার মাননীয় স্পিকার দুই হাজার ছয় সনে ছিল পঁয়তাল্লিশ ভাগ সেটি এখন দাঁড়িয়েছে ছিয়াত্তর দশমিক আট ভাগে মাননীয় স্পিকার মাথাপিছু আয় দুই হাজার ছয় পাঁচশো তেতাল্লিশ ডলার থেকে এখন প্রায় তিন হাজার ডলার পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে জিডিপি গ্রোথ যেখানে করোনার কারণে সারা পৃথিবী করোনার কারণে এবং পরবর্তী যুদ্ধের কারণে অধিকাংশ দেশে মাইনাস গত বছরম ইউএসএ তার জিডিপির গ্রোথ ছিল দুই দশমিক পাঁচ ভাগের একটু পরে সেখানে আমরা তার দ্বিগুণের বেশি সাত দশমিক ছয় ভাগ আমাদের জিডিপির সাইজ যেটি ছিল মাত্র চার দশমিক এক পাঁচ লক্ষ কোটি টাকা দুহাজার ছয় সনে এটি এখন পঞ্চাশ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার গড় আয়ু উনষাট থেকে বেড়ে দাঁড়িয়েছে চুয়াত্তর বছরে মাননীয় স্পিকার আমাকে আর দুই এক মিনিট সময় দেবেন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যেখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট বলবেন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যেখানে ছিল তিন হাজার আটশো এগার সেটি এখন তিরিশ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার দুই হাজার একুশ সনেই আমরা শতভাগ বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে সামাজিক সুরক্ষা যেটি একটি উন্নত দেশে পথ চলার বড় দিক নির্দেশনা মাত্র একুশ দশমিক পাঁচ লক্ষ পরিবার দু হাজার ছয় সনে একুশ দশমিক পাঁচ লক্ষ ব্যক্তি দু হাজার ছয় সনে সামাজিক সুরক্ষার উপকারভোগী ছিলেন সেটি এখন প্রায় দুই কোটিতে দাঁড়িয়েছে আমাদের শস্য উৎপাদন দ্বিগুণ হয়েছে আমাদের শিশু মৃত্যু অর্ধেক মহিলাদের কর্মে প্রবেশ তুলনায় দ্বিগুণ হয়েছে যেটি একুশ দশমিক দুই ভাগ ছিল সেটি তেতাল্লিশ দশমিক চার চার ভাগে দাঁড়িয়েছে আমাদের মাতৃমৃত্যু ফল উৎপাদন সবজি উৎপাদন মাছ দুধ মাংস প্রতিটি ক্ষেত্রে আমাদের অগ্রগতি ঈর্ষণীয় অপুষ্টির হার ছিল সতেরো দশমিক এক ভাগ দুই হাজার ছয় সনে সেটি দুই হাজার তেইশে দাঁড়িয়েছে দশ ভাগে চমৎকার উদাহরণ হয়েছে দরিদ্র এবং অতি দরিদ্র দারিদ্রের হার ছিল দুই হাজার ছয় চল্লিশ ভাগের বেশি সেটি এখন অর্ধেকের কমে আঠারো দশমিক সাত ভাগে দাঁড়িয়েছে অতি দরিদ্রের সংখ্যা মাননীয় স্পিকার যেটা পঁচিশ ভাগ ছিল সেটা দুই হাজার তেইশে দাঁড়িয়েছে মাত্র পাঁচ দশমিক ছয় ভাগে এগুলো হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অল্প কয়েকটি উদাহরণ মাত্র আমরা যতগুলো ক্ষেত্র চিন্তা করব, যতটি বিষয় আলোচনা করব সামাজিক অগ্রগতি অর্থনৈতিক অগ্রগতি বাংলাদেশের অগ্রগতি সারা বিশ্বে ঈর্ষণীয় মাননীয় স্পিকার আমি আমার নিজ জেলা সম্পর্কে দু একটি কথা বলে শেষ করব আমি সড়ক অবকাঠামোর কথা বলেছি আমার সংসদীয় আসন এলাকায় চোদ্দশো কিলোমিটার রাস্তার মধ্যে এক হাজার কিলোমিটার রাস্তা কাঁচা আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি একইভাবে স্কুল কলেজ এগুলোর অবস্থা আরো খারাপ আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি জামালপুরে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হয়েছে যে অর্থনৈতিক অঞ্চলের কাজ এখনও অসম্পূর্ণ আছে অনেকগুলো শিল্প কারখানা তাদের নির্মাণ কাজ চালু রেখেছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই ইকোনমিক জোনের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ জানাব এই জেলায় দক্ষতা উন্নয়ন ফ্রিলান্সিং সি প্রকল্প সহ তথ্য প্রযুক্তির প্রকল্পগুলোর দিকে আরো নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি মাননীয় স্পিকার একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় আগে জিজ্ঞেস করা হতো কোন জেলায় রেল লাইন নাই এখন যদি জিজ্ঞেস করা হয় কোন বিভাগে বিমানবন্দর নাই এটা ময়মনসিংহ বিভাগে বিমানবন্দর নাই আর সকল বিভাগে বিমানবন্দর আছে আমি আপনার মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি স্বনির্বদ্ধ দৃষ্টি আকর্ষণ করব যে ময়মনসিংহ বিভাগে কোনো উপযুক্ত স্থানে একটি বিমানবন্দর স্থাপন করা যায় কিনা মাননীয় স্পিকার আমরা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর অনেকগুলো প্রতিকূলতাম অনেকগুলো ঘাত প্রতিঘাত শুয়ে সামনের দিকে এগিয়েছি দুই হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ অর্থ এই যে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় সারা দেশ এই বাজেটটি বছরের শুরু থেকেই বাস্তবায়নের চেষ্টা করবে মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে সম্পূরক বাজেটের উপর প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহিদী ঝিনাইদহ দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পনেরো মিনিট মাননীয় স্পিকার দু হাজার তেইশ চব্বিশের সম্পূরক বাজেটের ওপরে বক্তব্য রাখার সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্পিকার এদেশের বাজেটের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে উনিশশো সালে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়ে যেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার ছিলেন সেই সরকার যে বাজেট এবং যে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর সময় যে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেটাই ছিল আমাদের অর্থনৈতিক ভিত্তির সুদিকাগার এবং সেখান থেকে নির্ভর করে ক্রমান্বয়ে বাংলাদেশ আজকে পঞ্চাশ বছর পরে আমরা আজকে যে পর্যায়ে এসেছি সেটা আজকে থেকে আর কয়েক বছর পরেই আমরা একটা গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি সারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা ধাপ আমরা অতিক্রম করতে যাচ্ছি ইনশাল্লাহ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি শুরুতেই বঙ্গবন্ধুর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি পনেরোই আগস্টের মর্মান্তিক ঘটনায় শহাদত বরণকারী সকলের মাকফরাত কামনা করছি এ যারা শহীদ হয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্পিকার আমার পূর্ববর্তী বক্তা মাননীয় সংসদ সদ সদস্য জনাব আজাদ এটা ব্যাপক পরিসংখ্যান দিয়েছেন এবং আমরা বাংলাদেশের অগ্রগতির সূচক সম্বন্ধে সুন্দরভাবে অবগত হয়েছি আমি সেই পরিসংখ্যানগত দিকে যাব না আমরা সকলেই জানি দারিদ্র দূরীকরণে আমরা আমাদের অগ্রগতি গত পনেরো বছরে অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং এটা একটা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে আমাদের জিডিপি গ্রোথ অত্যন্ত সন্তোষজনক মেগা প্রকল্প জননেত্রীর সাহস করে যেগুলো হাতে নিয়েছিলেন শত বাধা বিপত্তি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত কিছু উপেক্ষা করে আজকে মেগা প্রকল্পগুলো আমরা তার সুবিধাগুলো আমরা সারা দেশের মানুষ আমরা ভোগ করছি রূপপুর সহ আরো কয়েকটি মেগা প্রকল্প চলমান আছে আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকারের সুফল নেতৃত্বে এগুলো যথাসময়ে বাস্তবায়িত হবে এবং এদেশের মানুষ তার সুফল নিশ্চয়ই পাবে মাননীয় স্পিকার এর পরেও নানান কথা দেখি খবরের কাগজে আলোচনায় সভায় সেমিনারে আলোচিত হয় রিজার্ভ নিয়ে কথা হয় রেমিটেন্স নিয়ে কথা হয় মূল্যস্ফীতি নিয়ে কথা হয় এই যে ইউক্রেনের যুদ্ধ ইউরোপীয় সংকট মধ্যপ্রাচ্যের সংকট কোভিড এত কিছুর পরে আমাদের দেশে কোথাও কোনো সংকট থাকবে না সবকিছু জলবত তরলম থাকবে এতটা আশা করা বোধ হয় কারো পক্ষে সঠিক নয় সংকট আছে সংকট ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে সংকট বাংলাদেশ উত্তোলন করবে এবং আগামীতে আরও অগ্রগতির পক্ষে আমাদের দেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে তবে এর মাঝে আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো একটি বিশেষ বিষয়ে আমি আমার উদ্বেগ প্রকাশ করছি মাননীয় স্পিকার ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ প্রসঙ্গে ব্যাংকিং উৎস থেকে যদি সরকার বেশি ঋণ নেয় তাহলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়ে যায় বেসরকারি ক্ষেত্রে যদি ঋণের প্রবাহ হ্রাস পায় সেখানে বিনিয়োগ ব্যাহত হয় সেখানে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ব্যাহত হয় বিনিয়োগ বিঘ্নিত হলে সেবা খাতের অগ্রগতি বিঘ্নিত হলে দেশের কর্মসংস্থান বিঘ্নিত হয় লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ তখন কিছুটা তমসাচ্ছন্ন হয়ে আসে নতুন কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলে আমাদের যুব সম্প্রদায়কে আমরা স্বপ্ন দেখাতে পারবো না যুব সম্প্রদায় যদি স্বপ্ন না দেখে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলতর হবে না কাজে সরকারের উচিত ব্যাংক থেকে সরকারি বেসরকারি খাতে ঋণ নেওয়ার সুযোগ বাড়িয়ে দেওয়া এবং এটা বাড়িয়ে দিতে হলে ব্যাংকিং উৎস থেকে অর্থ মন্ত্রণালয়ের বা সরকারের ঋণ গ্রহণের প্রবণতাটা কমাতে হবে আমি যদি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি মাননীয় স্পিকার এবং আশা করি মাননীয় অর্থমন্ত্রী বিষয়টি আমলে নেবেন দু হাজার সতেরো আঠারো সালে ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ ছিল মাত্র এগারো হাজার সাতশো একত্রিশ কোটি টাকা এটা হলো সতেরো আঠারো সাল মাত্র পাঁচ সাত বছর আগের কথা পরের বছর সেটা দাঁড়ায় চৌত্রিশ হাজার পাঁচশো সাতাশি কোটি টাকায় কিন্তু এক ধাপে সরকারকে বেসরকারি খাত থেকে ঋণ নিতে হয় এই প্রবণতা চলে আসছে দু হাজার একুশ বাইশ সালে এটা বাহাত্তর হাজার কোটি টাকার ভেতরেই ছিল ওই বছরের ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়া কিন্তু বাইশ তেইশ সালে এসে অর্থাৎ কোভিড পরবর্তী সময়ে এক লাখ চব্বিশ হাজার একশো তেইশ কোটি টাকা ব্যাংকিং উৎস থেকে সরকারকে ঋণ নিতে হয় এই বছর আমি দেখছি মূল বাজেটে ছিল এক লাখ পঞ্চান্ন হাজার নয়শো পঁয়ত্রিশ কোটি সরি এক লাখ বত্রিশ হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকা কিন্তু সম্পূরক বাজেটে আমি দেখছি এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার নয়শ পঁয়ত্রিশ কোটি টাকা ধরা হয়েছে আপনার তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত জুন দু হাজার চব্বিশে এক মাসে আমাদেরকে একষট্টি হাজার কোটি টাকা ঋণ নিতে হচ্ছে বেসরকারি আই মিন ব্যাংকিং উৎস থেকে সরকারকে আমার আশঙ্কা হলো এ পর্যন্ত প্রায় চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা বেসরকারি এই মানে ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এই হারে যদি চলতে থাকে আগামী অর্থ বছরে আমাদের এই সম্মিলিত এই ঋণটা ব্যাংকিং উৎস থেকে দাঁড়াবে প্রায় ছয় লক্ষ কোটি টাকার ওপরে এটা আমি মনে করি এদিকে আমাদের একটু সাবধান হওয়া দরকার এদিকে নজর দেওয়া দরকার এবং যাতে এই ব্যাংকিং উৎস থেকে আমাদের সরকারি ঋণ যেন কমে আসে যার ফলে বেসরকারি খাতে যেন ঋণের প্রভাবটা বৃদ্ধি পায় আশা করি মাননীয় অর্থমন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং সরকার এ বিষয়ে আরো সচেষ্ট হবেন মাননীয় স্পিকার এর আগেও আমি একবার বলেছিলাম আমাদের আয়কর যেটা বলা হয় ট্যাক্স নেটটা আমাদের সম্প্রসারণ করতে হবে আমরা একটা জিনিস দেখছি সেই ব্রিটিশ আমলে তখন জমি নির্ভর খাজনাই ছিল রাজস্বের একটা মূল উপাদান কিন্তু আজকে জমির থেকে যে খাজনাটা আসছে আমাদের সেটার পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম কিন্তু সেই খাজনা আদায় করার জন্যে সেই ভূমি খাজনা আদায় করার জন্যে কালেক্টিং অফিস বা তহসিল অফিস উপজেলা ক্ষেত্র বিশেষে ইউনিয়ন পর্যন্ত সম্প্রসারিত হয়েছে কিন্তু আমাদের যে মূল রাজস্বের ভিত্তি রাজস্ব খাতের যে ইনকাম যেটা এনবিআর মাধ্যমে হয়ে থাকে সেখানে এনবিআর কার্যালয় বা এনবিআর কর্মকর্তা বৃন্দ জেলা পর্যায়ের পরে খুব একটা আছে বলে আমার জানা নাই আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমি মনে করি এই কালেকশন নেটওয়ার্কটা এই এনবিআর নেটওয়ার্কটা যদি জেলা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে আমরা সম্প্রসারিত করতে পারি তাহলে আরো অধিকতর মানুষ যারা রাজস্ব দিতে আগ্রহী আমরা তাদের রাজস্ব সহজেই আমরা জোগাড় করতে পারব তবে এখানে আরেকটি কথা ইনকাম ট্যাক্স এর অফিসটা আয়করের অফিস বা জেলা শহরের উপজেলা শহরের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের কাছে অনেক ক্ষেত্রে একটা আতঙ্কের জায়গা হিসেবে তারা বিবেচনা করেন আমি অনুরোধ জানাব এনবিআর সম্মানিত কর্মকর্তা বৃন্দদের তারা যেন নিজেদেরকে ব্যবসা বান্ধব করে গড়ে তুলতে পারেন বিশেষ করে আমার জেলা শহরের ব্যবসায়ীদের কাছে আয়কর কার্যালয় এনবিআর এর কার্যালয় যেন একটা ব্যবসা বান্ধব উন্নয়নের একটা সহযোগী পার্টনার হিসেবে ব্যবসায়ীরা তাদের গ্রহণ করতে পারেন আশা করি তারা সেই ধরনের মনোবৃত্তি নিয়ে এগিয়ে যাবেন তাহলে আমরা দেখব রাজস্ব এবং উন্নয়ন হাতে হাত মিলিয়ে চলছে স্পিকার সরকারি অর্থ বাজেট আমাদের ব্যবস্থাপনা আইন যেটা দু সালে করা হয়েছিল সেখানে অর্থ বরাদ্দের সমতা ও স্বচ্ছতা নিশ্চিত কথা বলা হয়েছে সারা দেশে যেন সমানভাবে অগ্রগতি হয় উন্নয়ন হয় এটা সেই বাজেট আইনে দু সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাজেট প্রণয়ন নীতি প্রণয়ন করা হয়েছিল কিন্তু আমার প্রত্যন্ত জেলা ঝিনাইদহে আমরা যেন সেই প্রত্যন্তই রয়ে গেছি দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ঝিনাইদহ মাননীয় স্পিকার না আছে একটি বিশ্ববিদ্যালয় না আছে একটি মেডিকেল কলেজ না আছে একটি অর্থনৈতিক অঞ্চল না আছে একটি স্পেশালাইজ হাসপাতাল এই যে অগ্রগতির ধারায় বাংলাদেশ চলছে আজকে মনে হচ্ছে আমার ঝিনাইদা জেলে যেন সেই অগ্রগতির ধারা ঠিক ছুঁয়ে উঠতে পারছে না তা আমি মাননীয় অর্থমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আগামী অর্থ বছরে আমার ঝিনাইদায়ের জন্য যেন একটা মেডিকেল কলেজ অন্তত একটা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে এই যে ক্যান্সার কিডনি ডিজিজ ডায়ালাইসিস যেটার জন্য লাগে একটা সিসিউ নাই একটা জেলাতে একটা হার্ট অ্যাটাক হলে মাননীয় স্পিকার আমার হয় ফরিদপুরে খুলনায় পাঠাতে হয় তো একটা সিসিউ আমাদের বেডের হাসপাতালে স্থাপন করা হয় তো এইগুলো নিয়ে আশা করি এই যে অগ্রগতির ধারায় আমরা চলেছি ঝিনাইদা সেটা থেকে বঞ্চিত হবে না এবং এই যে এসেন্সিয়াল সার্ভিস অ্যাটলিস্ট হেলথ কেয়ারের এই সিসিউ এবং ডায়ালিসিস সেন্টার আমাদের আড়াইশো বেডের হাসপাতালে জায়গা আছে সেখানে যদি এটা স্থাপিত হয় আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো তাহলে আমার ঝিনাদা জেলার মানুষ যথেষ্ট উপকৃত হবে তবে এর ভিতরে আসার কথা আছে মাননীয় স্পিকার আমি অত্যন্ত আনন্দ চিত্তে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আপনাকে অবগত করতে চাই যে মার্চ মাসের প্রথম সপ্তাহে আমি মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে মাগুরা পর্যন্ত যে রেল লাইন যাচ্ছে সেটাকে সম্প্রসারণ করে ঝিনাইদাকে যুক্ত করে কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন পর্যন্ত সংযুক্ত করার আমি অত্যন্ত আনন্দ জানাচ্ছি আমাদের উন্নয়নের উপকার প্রধানমন্ত্রী তিনি আমাদের এই সম্প্রসারিত রেল লাইনের প্রাথমিক অনুমতি সদাই সম্মতি জ্ঞাপন করেছেন এবং আমার জানা মতে রেলপথ মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা শুরু করেছে আমার জন্যে আমার এলাকাবাসীর জন্যে ঝিনাইদা হরিনাগণ্ডু উপজেলার মানুষের জন্যে এবং বিশেষ করে সারা ঝিনাইদহ জেলার মানুষের জন্য এটা যে কত বড় পাওয়া এটা আমি আপনাকে বোঝাতে পারবো না মাননীয় স্পিকার আমাদের এই অবদানের জন্য আমাদের প্রতি এই সদয় দৃষ্টিদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আমাদের ঝিনাইদা জেলার ভবিষ্যতের অন্যান্য উন্নয়নের দিকে নিশ্চয়ই এভাবে আমরা পাব সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই সম্পূরক ধন্যবাদ জানাচ্ছি আর সম্পূরক বাজেট যখন এসছে এটা তো অনুমোদন দিতে হবে সেই বিষয়ে আমি আমার সম্মতি জ্ঞাপন করছি আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্য জেনাব হাবিবুর রহমান সিজেদ তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পনেরো মিনিট বিস্মিল্লা রহমানের রহিম ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে মহান জাতীয় সংসদে সম্প্রক বাজেট বক্তৃতা আমাকে সুযোগ দেয়ার জন্য বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাবলয় স্মরণ করছি বাঙালি জাতির জানক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে এই জাতির সৃষ্টি হতো না আর আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেতাম না একই সাথে শ্রদ্ধা বলে স্মরণ করছি ময়সি নারী যিনি টুঙ্গুপাড়ার খোকাকে প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গমাতা বেগম ফজসা মুজিব পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের যাদ্রা শহীদ হয়েছেন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদান এবং উনিশশো সালের তেসরা জানুয়ারিতে জেলকানায় নিহত জাতীয় চার নেতা সহ গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদে মাননীয় স্পিকার সম্পূরক বাজেট নিয়ে আলোচনা যাওয়ার আগে আপনার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানাই বঙ্গবন্ধু কন্যা উনিশশো সালে বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে এসে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলের হাল ধরেছিলেন বলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে আর এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাত ধরেই আজকে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে আজ বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তর বছরে পার করেছে প্লাটিনাম জয়ন্তী আমরা পালন করছি এই পঁচাত্তর বছর 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 বয়সী আওয়ামী লীগ টানা সভাপতির দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আর তার হাত ধরে এই আওয়ামী লীগ আজকে এশিয়ার মধ্যে সর্ববৃত এবং জনপ্রিয় দলে পরিণত হয়েছে গণতন্ত্র বাক স্বাধীনতা বাংলাদেশ থেকে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে শেখ হাসিনার আর্থ সামাজিক কাছে দেশে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে অন্তর্ভুক্তিকরণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্প হয়েছে ঢাকায় মেট্রো রেল চালা হয়েছে পাথাল রেলের কাজ শুরু হয়েছে আজকে এলিভেটেড এক্সপ্রেসে আমরা ব্যবহার করছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ কারণে ডাকার সাথে রাজধানী রাজধানী ঢাকার সঙ্গে বেশ কয়েকটি জেলা শহরের সংযোগ সড়ক চালনায় উন্নীত করা হয়েছে গত কয়েকদিন আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সাথে কর্ণফুলি টানেল দেখে এসেছি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে সেই কর্ণফুলি নদীর তল দেশে টানেল নির্মাণ হয়েছে মাথার বাড়িতে বহুমুখী প্রকল্প হয়েছে মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় সে গত ছয় জুন একুশ বারের মতো বাজেট দিয়েছেন সরকার প্রধান হিসাবে এই বাজেট আর কেউ দিতে পারেনি একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্ব সরকারের পঁচিশতম বাজেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে গত ছয় জুন সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ বছরে বাজেট পেশ করেছেন আমাদের বর্ষিয়ান নেতা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবারে বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা স্বাধীনতার প্রথম বাজেটের আকার ছিল সাতশো কোটি টাকা বিএনপির হাজার কোটি টাকা আর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাজেট দিয়েছিলেন আষট্টি হাজার কোটি টাকা এখন বাজেটের আকার অনেক বড় হয়েছে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে অঙ্গীকার নিয়ে প্রণীত এই বাজেট চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমতার মতো যুগান্তকারী বিভিন্ন প্রযুক্তি মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবারের বাজেট ঘোষণার মাধ্যমে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনীতি নীতিবিবৃত দলিল বাজেট বক্তৃতার সাথে পেশ করা হয়েছে এই দলিলটি সরকারের দূরদৃষ্টি স্বচ্ছতা ও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য দিক নির্দেশনা হিসাবে কাজ করবে মাননীয় স্পিকার গত অর্থ বছরে দুই হাজার তেইশ চব্বিশ সালে আওয়ামী লীগ সরকার একটি যুবক উপযোগী ও বাস্তবসম্মত বাজেট উপস্থাপন করেছিলেন সে কারণে দেশের মানুষ আবার আওয়ামী লীগকে বুট দিয়ে নির্বাচিত করেছে ক্ষমতায় বসিয়েছে আবার গত দুই হাজার তেইশ চব্বিশ করেছিলেন তৎকালীন আহ মো কামাল নানামুখী সংকট সংশয় থাকলেও বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমরা সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি বিশ্বব্যাপী বুরাজনৈতিক অস্থিরতা জ্বালানি তেলের দাম বৃদ্ধি পণ্যের বাজারের অস্থিরতা মূল্যস্ফীতি সহ সার্বিক বিবেচনা আমরা কিছুটা চাপের মধ্যে থাকলেও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকার তা মোকাবিলা করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা নেওয়ার ফলে এখনো আমাদের অর্থনীতির চাকা সঠিকভাবে পরিচালিত হচ্ছে এর পাশাপাশি সরকারের বেচ্ছিতা বেক কুইচ্ছুতা সাধন এবং আভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণের নীতি ব্যাপকভাবে দুই হাজার তেইশ চব্বিশ বছরের আয় ব্যয় নির্ধারণে বাস্তবদ্বনি ফল দিয়ে সক্ষমতা দেখিয়েছে তাই সার্বিকভাবে মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত দুই হাজার তেইশ চব্বিশ বছরের সম্পূরক বাজেট আমাদের সকলের সমর্থন পাওয়ার দাবিদার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাস্তব অবস্থা নিরিখে মূলত তিনটি মোটাখাতে সংশোধনের প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রী দুই হাজার তেইশ চব্বিশ শর্ত বছরের সম্পূরক বাজেটে উপস্থাপন করেছেন এখানে একটি কথা উল্লেখ করতে হবে কারণ এটি আওয়ামী লীগ সরকার আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলেই দেশের মানুষ উন্নয়ন হয় আমাদের বলে গেলে চলবে না যে বিএনপি জামাত জুটের সময় হাও ভবনের নামে কুলে সেখানে কমিশন বাণিজ্যের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছিল আওয়ামী লীগ দেশের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার গত ছয় জুন অর্থমন্ত্রী সম্পূর্ণ বাজেটে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন এগুলো এখন আমি উল্লেখ করছি যে বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন বলে মনে করছি প্রথমত রাজস্ব আয় বারো দশমিক ছাব্বিশ শতাংশ প্রবৃদ্ধির ধন্যবাদ প্রাপ্তির দাবিদার হলেও মূল বাজেটে লক্ষ্যমাত্রা বাইশ হাজার কোটি টাকার কম অর্জিত হয়েছে আগামী অর্থ বছরে রাজস্ব আয়ের প্রাকলিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো যত্নবান হওয়া প্রয়োজন কর আদায়ে ব্যক্তিগত যোগাযোগ পরিহার করে অটোমেশন কার্যক্রমকে ব্যাপকভাবে সম্প্রসারণ করা প্রয়োজন এতে করে রাজস্ব আদায় অস্বচ্ছতা পাবে বলে আমি বিশ্বাস করি এছাড়াও কর আদায়ে করের পরিমাণ বা হার না বৃদ্ধি করে করের পরিধি ও ব্যাপকভাবে বাড়াতে হবে ব্যাপারে আমরা এখনো পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেক পিছিয়ে আছি পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের কর দেওয়ার প্রবণতা আরও বাড়াতে হবে মাননীয় স্পিকার দ্বিতীয়ত সরকারি বে সরকারি স্বচ্ছতা সাধনের সময় উপযুক্ত পদক্ষেপের ফলে সংশোধিত বাজেটে সাতচল্লিশ হাজার তিনশো সাতষট্টি কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করার ফলে সাত লক্ষ চোদ্দ হাজার চারশো আঠারো কোটি টাকার প্রস্তাবের মধ্যে তার প্রতিফলন ঘটেছে এছাড়াও বার্ষিক উন্নয়ন কর্মসূচির সংশোধিত সম্পূরক বাজেটে আঠারো হাজার কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করা হয়েছে সরকারের এ ধরনের পদক্ষেপগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রেখেছে আগামী দিনগুলোতেও সরকারি ব্যয়ে বিশেষ করে সরকারি কর্মকর্তাদের খরচ এবং প্রকল্প ব্যয়ে প্রাধিকার নির্ধারণ করে এগিয়ে যেতে হবে আরেকটি বিষয় লক্ষণীয় প্রকল্প নিলেই নতুন নতুন একাধিক গাড়ি কেনা হয় এই একাধিক গাড়ি কেনার প্রবণতা থেকে বের হতে হবে মাননীয় স্পিকার একটু আগে আমাদের সংসদ সদস্য যিনি আগে মুখ্য সচিব ছিলেন আবুল কালাম তার বলেছেন যে আমরা জুন মাস আসলেই দেখি যে আমাদের উপজেলা এবং জেলা লেভেলের কর্মকর্তারা কিভাবে টাকা তুলে রাখবেন কিভাবে তড়িগুড়ি করে কাজ শেষ করবেন সেই লক্ষ্যে কাজ করেন এবং অনেক টাকা আমরা এডিবির দেখি যেগুলা এই কর্মকর্তা কর্মচারীরা সেগুলো অনেক মন্ত্রণালয়ে বাস্তবায়ন করতে পারে না আমরা এখান থেকে উত্তরণ থেকে বের হতে হবে বিশেষ করে আমার জেলা সিলেট অঞ্চল সিলেট বিভাগে যখন বাজেট দেওয়া হয় আমরা তিন মাস সুযোগ পাই কাজ করার এই তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া করতে করতে কাজের সময় চলে যায় পরে তাড়াহুড়া করে সেই কাজের মান ভালো রাখা যায় না সে বিষয়ে আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী এই বিষয়টি নজর দিবেন সংশোধিত বাজেটে গাড়তি অর্থায়নে মাননীয় অর্থমন্ত্রী ধন্যবাদ জানাই বাজেট গাঢ় জিডিপির চার দশমিক সাত শতাংশের মধ্যে ধরে রাখার জন্য মূল গাজেট মূল বাজেটে ঘাটতি ধরা হয়েছিল জিডিপির পাঁচ দশমিক দুই শতাংশ এবং অর্থনীতিবিদরা এই ঘাটতি পাঁচ শতাংশের মধ্যে রাখার তাগিদ দিয়েছিলেন এই ঘাটতি পাঁচ শতাংশের মধ্যে রাখার এই ঘাটতি কমিয়ে আনা নীতি গ্রহণের ফলে সরকারের সকল পর্যায়ে দক্ষতা ও পরিকল্পিত নীতি বাস্তবায়নে সক্ষমতা প্রতিফলিত হয়েছে সংশোধিত বাজেটে দুই লক্ষ ছত্রিশ হাজার চারশো আঠারো কোটি টাকা বরাদ্দের প্রস্তাবের মাধ্যমে অর্থনীতির বুদ্ধা ব্যক্তিদের সুপারিশকে বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ বাজেটে কথা না বাড়িয়ে আগামী দিনে স্মার্ট বাংলাদেশে নিয়ে এই অধিবেশনে আমরা আরও কথা বলবো আগামী বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাজস্ব আয় বৃদ্ধি কর কাটামো বৃদ্ধি এবং রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান বিনিয়োগ বৃদ্ধি বৈদেশিক ঋণ প্রবাহে আরো সতর্কতা মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিতে আমরা আরো স্মার্টভাবে হ্যান্ডেল করে স্মার্ট বাংলাদেশের গড়ার সংকল্প নিয়ে আমরা আমাদের বাজেটের আলোচনা চালিয়ে যাব মাননীয় স্পিকার আমি আমার জেলা সিলেট নিয়ে দুটি কথা বলতে চাই রাজধানী ঢাকার সাথে অনেক বিভাগের ছয় লেন চার কাজ সম্পন্ন হয়েছে কিন্তু গত পনেরো বছর ধরে আমরা শুনছি যে ঢাকা সিলেট সিক্স লেন কাজ সম্পন্ন হবে সেই সিক্স লেনের কাজ এখনো শেষ হয় নাই এই সিক্স লেনের কাজ আগামী আট বছরে সম্পন্ন হবে কিনা আমার সন্দেহ কারণ এখনো জমি করার টাকা দেওয়া হয় নাই এবং এই সিক্স লেন শুধু সিলেটের সাথে রাজধানীর ঢাকার সংযোগ নয় সেটি তামাবিল হয়ে ইন্ডিয়ার সাথে আমাদের কানেকটিভিটি হবে এবং বৃহত্তর সিলেটের যে চারটি জেলা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এবং মৌলুবেদার এই চারটি জেলার সাথে সংযোগ হবে এই বিষয়টি আমাদের ভেবে দেখা উচিত কেন বারবার ঢাকা সিলেটের সিক্স লেন নিয়ে আমাদের সাথে বৈষম্য করা হয় মাননীয় স্পিকার আকাড়োয়া সিলেট রেল লাইন নির্মাণের কাজ সূচনায় এখন পর্যন্ত হয়নি বারবার আমাদেরকে বলা হয়েছে যেটা আকারুড়া সিলেট রেল লাইনের নির্মাণের কাজ করবেন সিলেট উসমানী বিমানবন্দরের কাজ গত চার বছর আগে সেটি বৃত্তপ্রস্তর স্থাপন করা হয়েছিল আমি গতকালও সিলেট থেকে ঢাকায় প্লেই এসেছি সেখানে আমাকে দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন যে কাজ বন্ধ কারণ যে চাইনিজ কোম্পানিকে কাজ দেওয়া হয়েছিল তারা এখন রড সিমেন্টের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তারা কাজ করছে না এই বিষয়টি আমাদের যারা প্রকল্প করেন আমাদের এই বিষয়টি ভেবে দেখা উচিত যে একটি প্রকল্পের জন্য ব্যয় ধরার পরেই কয়েকদিন পরে প্রকল্পের ব্যয় বাড়িয়ে চারশো পাঁচশো এক হাজার কোটি টাকা ব্যয় বাড়ানো হয় এই বিষয়টি আমাদের বাবে দেখা উচিত যার কারণ বঙ্গবন্ধু করনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটি মধ্যমার দেশে পরিণত হয়েছে নতুন নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়ার পরে আমাদের দ্রব্যমূল্য যদিও আগে কিছুটা বেড়েছিল কিন্তু গত ছয় মাস ধরে সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্যবে রেখেছেন এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আর আরেকটি কথা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার যে গত কয়েকদিন আগে গুণিজোর হিমেলের কারণে এবং বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে যে পাহাড়ি ডলের কারণে সিলেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই বছর আগে বয়াবপন্ন হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সশরীরে সেখানে দেখে এসেছেন এডিবির মাধ্যমে একটি প্রকল্প নেওয়া হয়েছিল যে বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের সিলেটের অঞ্চলের এই সড়কগুলো আমাদের আবার রিপেয়ারিং করে সেগুলা আগের জায়গায় নিয়ে যাওয়া হবে এখনো সেই কাজগুলো হয়নি দুই বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অর্থমন্ত্রী এডিবির সাথে কথা বলে আমাদের কাছ থেকে প্রকল্প নিয়ে নিয়েছেন কিন্তু সেগুলোর কাজ এখনো হয়নি আমাদের স্থানীয় সরকার মন্ত্রী অত্যন্ত স্মার্ট একজন ভালো মানুষ দুই দুইবার আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন কিন্তু কেন জানি কোন কারণে সেই কাজগুলো হয় মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আমার নির্বাচনী এলাকায় ফেন্সগঞ্জে গিয়ে দেখেছেন যে কিভাবে সিলেট অঞ্চলে রাস্তাগুলো হয়েছে এক একটি রাস্তা সাত ফিট আট ফিট আট ফিট রাস্তায় যেতে পারে না স্থানীয় সরকার মন্ত্রী সেদিন আশ্বাস দিয়েছিলেন যে এই রাস্তাগুলা বড় করে বিশেষ করে পর্যটকদের সবচেয়ে আকৃষ্ট করার জায়গা এখন আকালুকি হাওয়ার এই আকালুকি হাওয়ার সিলেট এবং মলুইবাজারের সংযোগস্থলে সেই আকালুকির হাওর গিরে আমাকে স্থানীয় সরকার মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সেখানে একটি প্রকল্প নেবেন উনি বারবার চিফ ইঞ্জিনিয়ারকে প্রকল্প পরিচালকদেরকে বলেছেন বলে দেওয়ার পরেও সেখানে কোনো কাজ এখন পর্যন্ত হয়নি আমাদের মাননীয় মন্ত্রীরা বলে দেওয়ার পরেও কেন কাজগুলো হয় না সেগুলা আমার মনে হয় এটি ভেবে দেখার সময় এসেছে যে আমাদের যে বৃহত্তর সিলেটের উন্নয়ন নিয়ে সিলেটের উন্নয়ন নিয়ে আমাদের মাঝ সাথে যেন কোনো বৈষম্য না করা হয় সেই বিষয়টি ভেবে দেখা উচিত এই সিলেট বাংলাদেশের একটি প্রাণ কেন্দ্র এই সিলেটের প্রবাসীরা রেমিটেন্স পাঠায় সেই টাকাগুলা ব্যাংকে তাকে আমাদের রেমিটেন্স প্রভাব বৃদ্ধি করা হয় কিন্তু সিলেটের কোনো উন্নয়ন আসলেই সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের তখন অবস্থা আমাদেরকে বলা হয় অর্থনীতির সিলেটের উন্নয়ন নিয়ে ভবিষ্যতে যেন আমাদের সাথে কোনো বৈষম্য না করা হয় সেই বিষয়টি দেখবেন মাননীয় স্পিকার আমি আশা করি আমাদের সকল মাননীয় মন্ত্রীরা আজকে বাংলাদেশের তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে মাননীয় প্রধানমন্ত্রী করে দিবেন আমরা আশা করি যে সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় করবেন এবং সেই প্রকৌশল প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধুর নামে সিলেটে কোনো প্রতিষ্ঠান নেই বঙ্গবন্ধুর নামে সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি হয় এই আশাবাদ ব্যক্ত রেখে মাননীয় স্পিকার আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য নাজমা আক্তার মহিলা আসন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পনেরো মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজকের এই অধিবেশনে সম্পূরক বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ প্রদান করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাবারে স্মরণ করছি আমাদের হাজার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বাঙালির অস্তিত্ব বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সালের আগস্ট যারা বরণ করেছিলেন সেই দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারী সেই সকল কুখ্যাত খুনিদের হাতে বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্যরা বিশেষ করে বেগম ফজলাতুলসা মুজিব বঙ্গবন্ধুর তিন পুত্র এবং ছোট পুত্র শেষ রাসেল দশ বছরের শিশু পুত্র সহ যারা নিহত হয়েছিলেন সেই কালো রাত্রিতে তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি মাননীয় স্পিকার আমি শ্রদ্ধা নিবেদন করছি উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাকে আমাদের কাছে দিয়ে গিয়েছেন আমাদের এই দেশটাকে বাসযোগ্য করার জন্য যারা রক্ত দিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু আহ্বানে সাড়া দিয়ে যে সকল মানুষ যে সকল মুক্তিযোদ্ধা ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই যে সকল মা বোনেরা পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় দোসরদের রাজাকার আলবদরদের দ্বারা যারা নির্যাতিত হয়েছিল যারা সম্ভ্রম হারিয়েছিল এবং যাদেরকে হত্যা করা হয়েছিল সেই সকল মা বোনদেরকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মাননীয় স্পিকার আমি স্মরণ করছি জাতীয় চার নেতা যাদেরকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সেই স্থানে অর্থাৎ জেলখানায় যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং যারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ছিল বঙ্গবন্ধুর যোগ্য সহচর ছিল বিশ্বস্ত সহচর ছিল তারা যখন সেই খুনি জিয়া এবং মোস্তাক চক্রের কথায় কর্ণপাত করছিল না তাদের অফারকে প্রত্যাখ্যান করেছিল সেই জন্য নভেম্বর হত্যা করা হয়েছিল তাদের আত্মার নিবেদন নিবেদন করছি করতে চাই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এবং জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ভোট ও ভাতের অধিকারে এবং আমাদের এই দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য যে সকল আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখার জন্য জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য তার হাতকে শক্ত করার জন্য যারা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের দায়িত্ব নেওয়ার জন্য যারা নিরলস প্রচেষ্টা করেছেন আন্দোলনের সংগ্রামে আত্মাহুতি দিয়েছেন রক্ত ঝরিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি মাননীয় স্পিকার আমি যে সময় দাঁড়িয়ে আজকের এই পার্লামেন্টে বক্তৃতা করছি এই সময়টিতে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচিশতম বাজেট অর্থাৎ মহান মুক্তিযুদ্ধ নেতৃত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতৃত্বে পঁচিশ বার এই সংসদে বাজেট পেশ করা হয়েছে আর বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একুশ বার বাজেট পেশ করা হয়েছে সুতরাং সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশের আওয়ামী লীগের আজকের এই প্রধান নেত্রী বাংলাদেশের মানসকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মাননীয় স্পিকার আমি বাজেট অত বেশি বুঝি না আমি অর্থনীতির ছাত্রী না কিন্তু আমরা জানি যে প্রতিটি রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব এবং প্রতি বছরে যেটি সংসদে পেশ করা হয় আমরা জানি আমাদের সংসদে প্রতি বছর এই জুনে বাজেট অধিবেশন বসে এবং আমরা প্রতি বছরে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা দেওয়া হয় কত খরচ করবে কত আয় করবে এবং আয়ের ব্যাখ্যা দেওয়া হয় কিভাবে আয় করবে কিভাবে খরচ করবে আর যে ঘাটতি বাজেটের কথা বলা হয় সে ঘাটতি বাজেট কিভাবে আর্ন করবে সে দেশে উৎস থেকে অথবা বিদেশি সংস্থার থেকে বা ঋণ অনুদান থেকে এই বৃত্তান্ত বর্ণনা এই সময় দেওয়া হয় তার পাশাপাশি আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে সম্পূরক বাজেট যেটির উপরে কথা বলার জন্য আপনি আমাকে সুযোগ দিয়েছেন সম্পূরক বাজেট হচ্ছে প্রতিটি মন্ত্রণালয় তাদের কর্মকাণ্ড পরিচালনার সময় ওই অর্থ বছরের মধ্যে যে অতিরিক্ত টাকা তাদের প্রয়োজন হয় অর্থাৎ নির্দিষ্ট বরাদ্দকৃত অর্থের বাইরে যে অতিরিক্ত টাকা তারা খরচ করার অনুমতি পান এবং সেটি যখন মহান সংসদ কর্তৃক পাশ হয় সেটি হচ্ছে আমি মনে করি সেটি হচ্ছে সম্পূরক বাজেট সহজ ভাষায় আমি যেটা বুঝি এবং এই সম্পূরক বাজেট আমরা দেখেছি গতবার প্রায় বাষট্টি মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে বিশটি মন্ত্রণালয় এবং বিভাগ অতিরিক্ত বাজেট নিয়েছেন এবং তারা খরচ করেছেন বাদবাকি মন্ত্রণালয়গুলো অর্থাৎ চল্লিশটি মন্ত্রণালয় এবং বিভাগ তারা কম খরচ করেছেন সেটি আমাদের গত ত্রিশ জুন দু হাজার তেইশে এই মহান সংসদে সেই সম্পূরক বাজেট পাশ হয়েছে যার উপরে বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা বক্তব্য রেখেছেন আমরা শুনেছি আমরা তখন বক্তব্য দেখার সুযোগ পাইনি যাই হোক মাননীয় স্পিকার আমি মনে করি সম্পূরক বাজেট দেশের প্রয়োজনে সরকারের প্রয়োজনে বিশেষ করে মন্ত্রণালয়গুলি যখন কাজ করে তাদের প্রয়োজনে প্রয়োজন হয় এটি দিতে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার আমরা যখন মনে করি যে যেমন বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা যে সুরক্ষা মানে মানুষের সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য দ্রব্যমূল্যের এই সময়ে বিশেষ করে মূল্যস্ফীতির এই সময়ে সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য যখন ওএমএস পদ্ধতি বা ট্রাক সেল যেটাকে বলা হয় সেটি চালু রাখা হয়েছে এবং আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয়কে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়কে অনুরোধ করতে চাই এই যে ওএমএস পদ্ধতি বা ট্রাক সেল যেটি করেন ঠিক আছে এটি করছেন সাধারণ মানুষের উপকার হচ্ছে আমরা আমরা তো নিশ্চয়ই জানি আমরা বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য থেকে কি শুনলাম আমরা দেখলাম বাংলাদেশে অতি দরিদ্রের সংখ্যা এখন অত নেই তেইশ থেকে এখন পাঁচ পার্সেন্ট কিন্তু মধ্যবিত্ত মধ্যবিত্ত যারা আছেন তাদের কিন্তু সংসার চালাতে কষ্ট হয় বৈশ্বিক এই পরিস্থিতি পরিস্থিতি মোকাবেলা করে আমাদের করোনা পরিস্থিতি মোকাবেলা করে আমাদের বর্তমান অর্থনৈতিক যে অবস্থা সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থায় একটু টালমাটাল সেই তারই মধ্য দিয়ে বাংলাদেশের আমাদের অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন এবং এই বাজেটে মধ্যবিত্তকে সুরক্ষা দেওয়ার জন্যই আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি প্রচেষ্টা নিয়েছেন সেই জন্য যখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের দেশের মধ্যবিত্তরা লাইন দিয়ে ট্রাকে চাল ডাল বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি সংগ্রহ করে অনেকেই কিন্তু লজ্জাবোধ করে মাননীয় স্পিকার কারণ তারা এত গরিব না তারা মনে করে আমার অনেকের সঙ্গে কথা হয়েছে তারা মনে করে যে এটির যদি একটি বিশেষ ব্যবস্থায় কোনো একটা নির্দিষ্ট জায়গায় ন্যায্য মূল্যে যদি এটি সরবরাহ করা হতো তাহলে মধ্যবিত্তরা এই লাইনে দাঁড়িয়ে রোদে বৃষ্টিতে ভিজে তাদেরকে কষ্ট করতে হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এক সময় করেছিলেন ন্যায্য মূল্যের দোকান আমরা জানি সেই ন্যায্য মূল্যের দোকান থেকে প্রতি মাসে নির্দিষ্ট সময় গিয়ে একটি পরিবার তাদের মাসের বাজার সংগ্রহ করতো নিত্য প্রয়োজনীয় দিগুলি সেখান থেকে তারা নিত কিন্তু এখানে দেখা যাচ্ছে রাস্তার উপর দাঁড়িয়ে একজন মধ্যবিত্ত নারী যখন দাঁড়ায় তখন তাকে চিন্তা করতে হয় তার সন্তান যদি তাকে দেখে কিংবা তার সন্তানকে পরবর্তীতে হয়তো কোথাও বিয়ে দেবেন বা বিয়ে দিয়েছেন তার সেই শ্বশুর বাড়ির মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যদি দেখে তার শাশুড়ি রাস্তায় দাঁড়িয়ে একটা মধ্যবিত্ত পরিবার মাল মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটা করছে তখন তার কাছে জিনিসটা অত্যন্ত কষ্টের মনে হয় আমাদের সরকার আমাদের সরকারের দায়িত্ব কাউকে কষ্ট দেওয়া না আমরা তো পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছি আমরা তো সামাজিক সুরক্ষার জন্য জয়ন্তী শেখ হাসিনা প্রাণপণ চেষ্টা করছেন তাছাড়া আমাদের রাষ্ট্রের কি এতটুকু সম্পদ নেই যে কোথাও একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ করে সেই জায়গায় এই মধ্যবিত্ত মানুষগুলিকে তাদের যে যে বরাদ্দ সেই বরাদ্দগুলিকে তাদেরকে প্রোভাইড করা মাননীয় স্পিকার করোনাকালীন সময়কে আমরা মোকাবেলা করেছি জনতি শেখ হাসিনা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটিয়েছেন বিশেষ করে কমিউনিটি ক্লিনিক উনি স্থাপন করেছেন সারা বাংলাদেশে মানে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক যারা বিএনপির সময় বন্ধ করে দিয়েছিল সেই সাধারণ মানুষের হাতের নাগালের যে স্বাস্থ্য সেবা সেটি কিন্তু জনতি শেখ হাসিনা পুনরায় চালু করেছেন জনতি শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প করেছেন যে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের আমি পরিসংখ্যান দিয়ে বলতে পারবো মাননীয় স্পিকার হাজার হাজার পরিবার তারা আজকে আশ্রয় পেয়েছে যাদের জমি নাই ঘর নাই তারা ঘর পেয়েছে এখানে জমি এবং ঘর বরাদ্দ দেওয়া হয়েছে নারী এবং পুরুষ দুজনেরই নামে এখানে নারীদের অর্থনৈতিক এবং সামাজিক যে তাদের পদমর্যাদা যাদের মর্যাদা সেটা বৃদ্ধি পেয়েছে নারীর অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে জনতি শেখ হাসিনা অনেক সূক্ষ্ম চিন্তা করে এই দলিলটি হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের নামেই দিয়েছেন কারণ আমাদের সমাজ ব্যবস্থায় নারীদেরকে অর্থনৈতিক এই সুযোগগুলি দেওয়া হয় না মানব স্পিকার সেই জন্য প্রকল্পের সকল অধিবাসীরা প্রথম এবং দ্বিতীয় প্রকল্পে অনেকে বরাদ্দ পেয়েছেন আরও তৃতীয় প্রকল্পে প্রায় আরো পঁয়ষট্টি হাজার বা ছেষট্টি হাজারের মতো বরাদ্দের কাজ চলছে জনতি শেখ হাসিনার এই সকল প্রকল্প বাস্তবায়নের জন্য যদি কোনো মন্ত্রণালয়কে অতিরিক্ত বরাদ্দ দেওয়া লাগে আমরা সেটা দিতে চাই এবং খুশি মনে দিতে চাই তার জন্য এই আশ্রয়ন প্রকল্পের মতো সমন্বিত পদক্ষেপ নিতে হবে বিক্ষিপ্ত পদক্ষেপ নিয়ে সরকারের বদনাম না করে নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে একটি প্রজেক্টের আওতায় এনে আমাদের এই কাজগুলি করা উচিত মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি বলতে চাই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেখানে তার মাধ্যমে আমাদের শত শত না হাজার হাজার নারী মধ্যপ্রাচ্যে কর্মরত আছে এবং তারা বিভিন্ন সময় তারা যাচ্ছে এবং আসছে কিন্তু আমরা কি দেখতে চাই কি দেখতে পাই আমরা দেখছি প্রতিনিয়ত খবরের পাতা খুললে আমরা দেখি সেখানে নারী নির্যাতনের ঘটনা করছে মধ্যপ্রাচ্যে আমাদের দেশের নারীরা নিগৃহীতের শিকার হচ্ছে সেখানে বাংলাদেশের মন্ত্রণালয়গুলি তাদেরকে যদি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে এবং পরবর্তীতে যারা এর সঙ্গে জড়িত যারা এদের এই সকল নারীদেরকে পাঠিয়েছে কিন্তু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট চাকরিতে না পাঠিয়ে তাদের দিয়ে তাদের শ্রীলতা হানি কিংবা তাদের উপর যে অমানবিক টর্চার সেটি করা হচ্ছে সেটি বন্ধ করার জন্য যদি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অতিরিক্ত বরাদ্দ দেওয়া প্রয়োজন হয় আমরা সেটা দিতে রাজি মাননীয় স্পিকার আমরা দেখেছি কৃষি মন্ত্রণালয়ে আমার স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল আমাদের সম্মানিত সভাপতি একটু আগে বক্তব্য রেখেছেন কৃষি মন্ত্রণালয় সম্পূরক বাজেট সবচেয়ে বেশি পেয়েছে আর সংস্কৃতি মন্ত্রণালয় সবচেয়ে কম বাজেট সম্পূরক তারা নিয়েছে সুতরাং কৃষি মন্ত্রণালয় নিশ্চয়ই ভালো কাজ করছে তারপরেও ভালো কাজ করছে আমাদের ঘাটতির বিদায় দেশ থেকে শেখ হাসিনার দেশ হিসেবে পরিণত হয়েছে সেই খাদ্যের অর্থনীতি এবং স্মার্ট অর্থনীতির সাথে যদি স্মার্ট কৃষি সংযোজন করতে হয় সেই ব্যবস্থাকে পাকাপোক্ত করতে হয় চলমান করতে হয় তাহলে কৃষি ব্যবস্থাকে আরো বেশি আধুনিকরণ করতে হবে আমরা আজকে দেখেছি মিটিংয়ে অনেক কিছু আমরা শুনেছি আমাদের এখানে অনেক অডিট আপত্তি ছিল কৃষি মন্ত্রণালয়ের অনেক জবাব আমরা পাইনি কিন্তু সেখানে আমরা দেখেছি অনেক কিছু অব্যবস্থাপনা আছে যে অবস্থাপনাগুলি দূর করতে হবে মাননীয় স্পিকার অনেক যন্ত্রপাতি কেনা হয়েছে যে যন্ত্রপাতি কোনো কাজে আসছে না সেগুলি কেন কেনা হয়েছে সেগুলির উপর অডিট আপত্তি আছে এইগুলিকে ভবিষ্যতে যাতে আমাদের স্মার্ট অর্থনীতি গড়ার জন্য এইগুলি যাতে না হয় সেই জন্য এই মন্ত্রণালয়গুলিকে লক্ষ্য রাখতে হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবচেয়ে কম বাজেট খরচ করেছে আমার মনে হয় সংস্কৃতি আমাদের জীবনের অঙ্গ এবং সংস্কৃতির বিকাশের মধ্য দিয়েই আমাদের সমাজ বিকশিত হয় আমাদের মননের বিকাশ ঘটে সুতরাং এই সংস্কৃতি মন্ত্রণালয়কে আরও বেশি যদি বাজেট দেওয়া প্রয়োজন হয় আমরা সেটা দিতে আমি অন্তত আমি রাজি থাকতে চাই কারণ আমি মনে করি সংস্কৃতি এবং শিক্ষা এই খাজে খাতে পর্যাপ্ত বরাদ্দ তো দিতেই হবে পাশাপাশি অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হলেই আমরা যেন সেটা দিতে পারি সেই দিকে লক্ষ্য রাখতে হবে মাননীয় স্পিকার লিখে নিয়েছিলাম অনেক কিছু কিন্তু আসলে আমি লিখে দেখা বক্তব্য দিতে পারি না সেই জন্য পরিসংখ্যানগুলি বলতে পারলাম না আরও কিছু বিষয় আছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনা সবকিছু ত্যাগ করে পঁচাত্তর সালের পনেরোই আগস্টের বিয়াগান্ত ঘটনার পরেও উনি বাংলাদেশের মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উনি প্রাণাল চেষ্টা করছেন তার এই প্রচেষ্টাকে আমরা আরও বেগবান করতে চাই বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার উপর আস্থাশীল বাংলাদেশের মানুষ মনে করে যতদিন শেখ হাসিনার হাতে বাংলাদেশ পথ হারাবে না দেশ সুতরাং আমরা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে চাই তার সরকারের স্মার্ট বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান চাঁদপুর চার কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বিশ মিনিট রহমান রহিম মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাকে সম্পূরক বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক বাঙালির জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মধ্যমায়ের দেশ থেকে এগিয়ে স্মার্ট পদক্ষেপে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে এই জন্য আমি জাতির পিতাকে যেমন শ্রদ্ধা করি একই সঙ্গে আমি শ্রদ্ধা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাননীয় স্পিকার স্যার আমি আমরা প্রত্যেক বছর আমরা বাজেট দেই। এবং সেই সঙ্গে একটি সম্পূরক বাজেট আমাদের দিতে হয় আমাদের মাননীয় অর্থমন্ত্রী জানাব আবুল হাসান মাহমুদ সাহেব এবারও সেই সম্পূরক বাজেট দিয়েছেন এবং সেটি অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক ছোট বলে আমি মনে করি আমি এই বাজেটে বক্তৃতায় যাওয়ার আগে আমি প্রথমেই আরও শ্রদ্ধাভাবে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজলতা মুজিব সহ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে যারা সাধাত বরণ করেছেন আমি সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের রুহের মাগপেরাত কামনা করছি আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতাকে যারা বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন সেই জাতীয় চার নেতাকে আমি শ্রদ্ধা স্মরণ করছি আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ এবং প্রায় পাঁচ লক্ষ মা বোন নির্যাতিত মা বোনকে এখানে আমি একটা কথা বলতে চাই আমি প্রায় শুনি এই পার্লামেন্টও অনেকে কেউ কেউ বলে থাকেন আমাদের তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ বা তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বিনিময় শব্দটির উপর আমার আপত্তি আছে এটি একটি বাণিজ্যিক শব্দ এই বিনিময় আমাদের মা বোনরা কি বিনিময় করেছেন তারা বিনিময় করেননি তারা লুণ্ঠিত হয়েছেন নির্যাতিত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন বরণ করেছেন কাজে এই বিনিময় শব্দটি বলাটা ঠিক হবে না আমি সেই কথাটা বলতে চাই এখানে আমার মূল আলোচনায় আমি বলবো মাননীয় স্পিকার স্যার আমি যারা পনেরোই আগস্ট ঘটানো ঘটিয়েছিল শেষ বিচারের দিন যেন তাদেরকে জাহান নামে পাঠানো হয় এবং সেই পনেরো আগস্টের সাদাত বরণকারী সবাই এবং জাতীয় চার নেতাকে যেন আল্লাহ পাক আল্লাহ রাবুল আলমিন জান্নাতুলফের দোষ নসিব করেন আমি সেই দোয়া করি অবশ্য একটা কথা এই সম্পূরক বাজেটের আলোচনায় প্রথমেই উল্লেখ করব বাংলাদেশের অর্থনীতি আজ ছোট অর্থনীতি নয় অনেক অনেক দেশের সহিত অনেক বড় অর্থনীতি এবং এখন আমাদের তেত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ আজকে আমাদের বাজেট হচ্ছে প্রায় আট হাজার আট লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে সেই বাজেটে সেই বাজেট আরো ভবিষ্যতে আরো বাড়বে এবং এই বাজেট আমাদের টার্গেট হচ্ছে উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ জাতিকে স্মার্ট করার বাংলাদেশ মাননীয় স্পিকার আমরা সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন এবং তথাকথিত বিরোধী দল যারা এখান থেকে চলে গিয়ে তারা টক শুতে বসে যা খুশি তাই বলেন একজন বিলেট থেকে লেখাপড়া করে এসছেন ব্যারিস্টার তিনি এমন সব কথা বলেন এমন ভাবে ঝগড়া করছেন বিশ্ববিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অব দ্য শো এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার আর সবচেয়ে বড় কথা হলো যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধ হয় ছোটবেলায় মধু খাওয়ায়নি অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মনন চাঁদের এক কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো মাননীয় স্পিকার আমরা সম্পূরক সম্পূরক বাজেট বাজেট আমাদের বুদ্ধিজীবীরা অনেক কথা বলেন আমি বলি আমরা যারা অর্থনীতির ছাত্র নই কিন্তু আমরা বাজারে যাই আমরা বাজার করতে হয় আমাদেরকে আমরা বাজারে যখন যাই দু টাকা নিয়ে হয়তো দেখা গেল আমি মাছ কিনতে বা অন্যান্য জিনিস কিনতে গিয়ে শেষ হয়ে গেছে আমার হাতে আর কোনো টাকা নেই আমার হাতে আর কোনো টাকা নেই এখন আমি সবজি কিনতে পারছি না বা অন্য সামগ্রী কিনতে পারছি না এই যে আমার এখানে ঘাটতিটা হলো এই ঘাটতিটা পূরণটাই হচ্ছে সম্পূরক বাজেট এবং আমি এটাকে সম্পূরক বলবো না আমি সমন্বয় সমন্বয়ক বাজেট বলবো। তার কারণটি হচ্ছে সে বাজারের অর্থ বাকি অর্থ আমি হয়তো বাড়ির থেকে নিচ্ছি অথবা ধার করছি করে আমি সেটা পূরণ করছি এই সমন্বয় বাজেট আজকে আমাদের এখানে স্পিকার বাংলাদেশে একটা জিনিস আজকে প্রমাণিত হয়ে গেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করেন তখন কিন্তু বঙ্গবন্ধু সেতু হয় পদ্মা সেতু হয় তখন মেট্রো রেল হয় তখন কর্ণফুলি টানেল হয় তারপরে যে বরিশালে নদ নদীর দেশ ছিল সেখানে এখন প্রতিটি নদীর উপরে ব্রিজ তৈরি হয় এমনিভাবে মেট্রো রেল তারপরে এলিভেটেড হয়ে হয় তারপরে ওই গভীর সমুদ্র বন্দর হয় ইত্যাদি হয় আর বিএনপি যখন ক্ষমতা আসে তখন হাওয়া ভবন হয় সরকারের সম্পদ জনগণের সম্পদ লুট করার জন্য আরেকটা জিনিস হয় সেটি এখানে উল্লেখ করতে চাই আমি অন্যভাবে তার নাম হচ্ছে খোয়াব ভবন সেখানে কি হয় আমি সামনে দিয়ে আর বলবো না সেটা বাংলাদেশে সবাই জানে এটি হচ্ছে বিএনপির দেশ সেই বিএনপি গত এই যে এত দূর এগিয়েছে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ পার হয়ে আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি আমরা আমরা যে এতগুলো প্রজেক্ট মেগা প্রজেক্ট আমরা করছি রূপপুর সহ এই প্রজেক্টের প্রজেক্টগুলোর জন্যে আমাদের যে টাকা খরচ হচ্ছে সেটা দ্রব্য মূল্য দ্রব্য মূল্যের কারণে হয়তো কিছুটা সমন্বয় করতে হয়েছে তার পিছনেও অনেক কারণ আছে মাননীয় স্পিকার সেই কারণটি হলো আজকে আমরা লক্ষ্য করছি বৈশ্বিক অর্থনীতি অর্থনৈতিক অবস্থা যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আক্রমণ এবং ফিলিস্তিনে এরই মধ্যে সাঁত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে যার মধ্যে প্রায় বিশ হাজার নারী ও শিশু সেই সেই হত্যা করেছে এবং এইভাবে সমস্ত পৃথিবীতে একটি টালমাটাল অবস্থা তারপরে জলবায়ু পরিবর্তন এবং কিছুদিন আগে কয়েক বছর আগে এই যে কোভিড নাইন্টিন এখনো অবস্থা এই অবস্থায় দ্রব্যমূল্য বিদেশে যেমন বেড়েছে আমাদের এখানেও তেমনি বেড়েছে এই বাড়ার কারণেই কিন্তু আমাদেরকে কখনো কখনো এই সম্পূরক বাজেট বা সমন্বয় করতে হচ্ছে বাজেটের মাননীয় স্পিকার যারা এইসব কথা বলেন এই এইসব কথা বলেন তারা মনে হয় যেন এইসব বুদ্ধিজীবীরা আমাদের ওবায়দুল ভাষায় ভাষায় যে এরা কথা বলতেছে আমরা দেখলাম কালকে সিরাজুল আলম খান আমাদের শ্রদ্ধ নেতা ছাত্রলীগের শীর্ষ চার নেতা বা বিএলএফ এর শীর্ষ চায়ের নেতার অন্যতম আমাদের শ্রদ্ধ নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকার সোখা মেয়ার ছেলে মির্জা ফজরুল ইসলাম আলমগীর তো এটি এগুলি শুনে আমাদের খুব কখনো কখনো খুব কষ্ট হয় কিন্তু এটা বাস্তবতা মেনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার এই এই সব কারণে বিএনপি আজ ইতিহাস থেকে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে দাঁড়িয়েছে তারা তারা যেমন রাজাগাদদের শিলটাক দিয়েছে আবার একইভাবে নিজেরা কখনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের সিদ্ধান্ত আসে লন্ডন থেকে বাইরে থেকে আসে এবং তাও কি অপরিপক্ক অশিক্ষিত একজনের কাছ থেকে তাদের সিদ্ধান্ত আসে যে কারণে তাদের কোনো সিদ্ধান্তই সফল হয় না না হওয়ার কারণে তারা আজ পাগলের মতো প্রভাব পকে যা খুশি তাই কথা বলে একটা সময় ছিল যখন এই একটা সময় ছিল যখন মানুষ বিরোধী এই বাজেট দিলে বিরোধী দল বলতো কি মানুষ মারার বাজেট গরিব মারার বাজেট এই কথাটি বলা হতো আজকে আর সেই কথাটি বলার কোনো সুযোগ নেই কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার নেতৃত্ব দানকারী সরকার আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরের পর্যায়ে নিয়ে এসেছে আজকে নেত্রী নিজেই বলেছেন গ্রাম হবে শহর সেই সেই গ্রামে যে অবকাঠামো উন্নয়ন হয়েছে তার বহু দেশেই নেই বহু দেশেই নেই তার তুলনা তবে একটা জিনিস সেটি হচ্ছে মানুষ আর এখন হাঁটে না ঘর থেকে বেরিয়ে রিকশায় উঠে অথবা মোটর সাইকেল নিয়ে বেরোয় অথবা ইজি বাইক বলে একটা যন্ত্র বেরিয়েছে সেই ইজি বাইকে উঠে চলে মানুষ চলতেছে এবং বাংলাদেশের কোন মানুষ খালি পায়ে হাঁটেন না এবং বাচ্চাদের স্কুল কলেজে প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম আছে এবং জুতা আছে প্রত্যেকের পায়ে এবং মিড ডে মিল সেখানে সরবরাহ করা হচ্ছে শুধু একটা জিনিস যেটি মানে গ্রামে একটুখানি অভাব আছে সেটি হচ্ছে বিদ্যুৎ শহরে কিন্তু বিদ্যুতের লোডশেডিং খুব কম হয় নেত্রী যেটা বলেছেন গ্রাম হবে শহর সেই শহর হয়ে গেছে শুধু একটা জায়গায় সেই বিদ্যুতের জায়গাটা একটু একটু বিপদগ্রস্ত আজকে অনেক বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা থাকে না এবং আমি আমি যখন বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি সরি তারা আমাকে বলেছেন যে স্যার আসলে আমরা যা বিদ্যুৎ পাই সেটাই আমরা দিতে পারি এর বাইরে আমরা কোথেকে দেব এবং তারা বলেছেন যেমন আমার ফরিদগঞ্জে অন্তত তিন মেগাওয়াট বিদ্যুৎ যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমরা খুব কম লোডশেডিং করেও বিদ্যুৎ সরবরাহ করতে পারব আমার মনে হয় গ্রাম গ্রামাঞ্চলের প্রত্যেকটি উপজেলায় একই একই অবস্থা এবার আমি মাননীয় স্পিকার আমি বাজেটের উপরে আলোচনা এখানেই আমি স্থগিত করে আমি আমার এলাকার কিছু কথা বলতে চাই আমার এলাকা বিগত পাঁচ বছরে আমার আপনাদের দোয়ায় আশীর্বাদে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরান্যতায় আমি কিন্তু অনেক উন্নয়ন করতে সক্ষম হয়েছি সেটি হচ্ছে ফরিদগঞ্জে কোনো ফায়ার সার্ভিস ছিল না আমি সেই ফায়ার সার্ভিস নিয়ে গেছি ফরিদগঞ্জের রাস্তা ছিল না সব হয়েছে শুধু এখনো সত্তর কিলোমিটার রাস্তা কাঁচা আছে আর একটা জিনিস সবচেয়ে বড় এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আছেন আমাদের ওখানে একটি ব্রিজ আমি পঁচিশ তিরিশ বছর চেষ্টা করে এই ব্রিজটির জন্য বরাদ্দ নিয়ে যাই এটি উত্তলি ব্রিজ মুন্সিন হাটে হাটে ফরিদগঞ্জের সেই ব্রিজটি একশো সাত কোটি টাকা বরাদ্দ দিয়ে কাজও শুরু করে কিন্তু একটি কনস্ট্রাকশন ফার্ম তার নাম সুরমা কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশন নাইন পার্সেন্ট লেসে টেন্ডার দিয়ে কাজ নিয়ে নেয় আমি বলেছিলাম যে নাইন পার্সেন্ট লেসে দিয়ে কাজ দেয় সে কিন্তু কাজ করবে না আমি অনুরোধ করেছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়কে তাকে কাজ না দিয়ে কিন্তু মন্ত্রী মহোদয়ের হাত তো বাঁধা তিনি লোয়েস্ট কাজ দিতেই হবে তারপরে সেই লোকটি কি করলো কাজ শুরু করলো করে করে একটা ফাইলিং করেই বড় অঙ্কের একটি টাকা নিয়ে সে চলে গেল সে আর কাজ করে না যখন আমি এটা আবার অভিযোগ উত্থাপন করলাম তখন ইঞ্জিনিয়ার সাহেব পরিদর্শন করলেন করে এসে এটাকে এটাকে কাজ তার বাতিল করে করে দিলেন এখন এখন সেই হাইকোর্টে রিট আটকে আটকে রেখেছে সবকিছু মাননীয় স্পিকার আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে পারি যে গ্রামাঞ্চলে উন্নয়ন কন্ট্রাক্টরদের হাতে জিম্মি এই জিম্মি অবস্থা থেকে কিভাবে মুক্ত হবে আমি জানি না এবং একই সঙ্গে এই যে গ্রামাঞ্চলের যে প্রশাসন আছে এই প্রশাসন আর ওই ওই কন্ট্রাক্টর এদের মধ্যে একটা যোগ সাজস আছে এরা কমিশন খায় কমিশন খেয়ে তারপরে তারা এইভাবে কাজকে ইয়ে করে আজকে আমি আমার এলাকায় আমি সেই বৃষ্টি পুনরায় যত দ্রুত সম্ভব হাইকোর্ট থেকে বের করে নিয়ে যাতে ব্রিজটি করা হয় এখানে রফিক ভাই আছেন হাজিগুঞ্জের সঙ্গে এই ব্রিজটি খুব উপকারী সেই রফিক ভাইও জানেন খুব ভালো করে আমি দাবি করব মাননীয় মন্ত্রী যেন এই হাইকোর্টে মামলাটি ফেস করে যাতে দ্রুত সময়ে এই বৃষ্টি সম্পন্ন করেন আমি আরেকটি এই ডাকাতিয়া নদী কিন্তু একেবারেই এই স্ক্যালিটন হয়ে গেছে দুই পাশের মানুষ এক পাশে ইট ভাটা আরেক পাশে কৃষি জমি তারা ঠেলতে ঠেলতে ডাকাতিয়া নদীকে অনেক ছোট করে ফেলছে এই ডাকাতিয়া নদী ছিল এক সময় মাছের ট্রেজার বিশেষ করে গলদা চিংড়ি এবং কার্প জাতীয় যত মাছ এই মাছের ট্রেজার ছিল ডাকাতিয়া নদী এখন সেই নদী কোথাও কোথাও সাফের মতো একে একে বেঁকে যাচ্ছে কোথাও কোথাও স্ক্যালিটন হয়ে গেছে আমি সেই ডাকাতিয়া নদী সরকার আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক জায়গায় খনন কাজ শুরু করেছেন আমি সেই ডাকাতিয়া নদী খননের জন্য আমি একটু দাবি জানাচ্ছি একই সঙ্গে একই সঙ্গে আমি বলবো ডাকাতিয়া এখন কসরি ফানা কসরি ফানা একদম ভর্তি তো এটার উপরে একটা প্রজেক্ট নেওয়া যায় কিনা সেই ব্যবস্থাটা করার জন্য আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি মাননীয় নে মাননীয় স্পিকার স্যার আমি একদম প্রত্যন্ত অঞ্চল ছিল এক সময় এখন আর সেটা প্রত্যন্ত অঞ্চল নই নেই আমার ওখানে গত টার্মে একশো তিনটি প্রাথমিক বিদ্যালয় আমরা বিল্ডিং পেয়েছি এবং কিন্তু আমাদের কিছু বিল্ডিং এই মাধ্যমিক পর্যায়ের বিল্ডিং অনেক জায়গায় হয়নি আমি শিক্ষামন্ত্রী মহোদয় এখানে আছেন আমি তাকে অনুরোধ করব যে আমার ওখানে আমি তার সঙ্গে দেখা করব করে আমি কিছু নাম দেব যাতে ওইসব মাধ্যমিক বিদ্যালয়ে অন্তত একটা করে বিল্ডিং দেওয়া হয় আবার কিছু মাদ্রাসা আছে মাদ্রাসা আছে যেগুলো সত্যি কথা বলতে কি আমার ফরিদগঞ্জে কিন্তু রাজাকারের সংখ্যা কিন্তু খুব কম কিন্তু আলমের সংখ্যা অনেক বেশি পীর সাহেবদের সংখ্যা অনেক বেশি পীর সাহেবরা সব আমাদের সমর্থন করেন তো তাদের কিছু মাদ্রাসা আছে সেই সব মাদ্রাসাগুলোর নামও আমি দেব মাননীয় মন্ত্রী মহোদয়কে তিনি যেন সেই কিছু বিল্ডিং দিয়ে দেন মাননীয় স্পিকার স্মার্ট বাংলাদেশের জন্য জিনিসটি বড় দরকার সেটা হচ্ছে স্মার্ট জনগোষ্ঠী বিনির্মাণ করা সেই স্মার্ট জনগোষ্ঠী বিনির্মাণ কথা করতে হইলে প্রথমেই দরকার শিক্ষা তারপরে দরকার হচ্ছে শিক্ষিত মানুষকে সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে স্মার্ট শব্দের অর্থ তার বিশ্লেষণ করে বোঝাতে হবে আমরা আমরা শিক্ষার এখন শিক্ষার যে অবস্থা মাঝে দিয়ে শিক্ষার অবস্থা খুব ভালো ছিল না এখন আবার একটু একটু হাঁটি হাঁটি করে শুরু হয়েছে আমি শিক্ষার দিকে নজর রাখতেছি আমি এই যে এইখানে আরেকজন নতুন সদস্য আপনি পাঁচ মিনিট বলুন জি জি থ্যাংক ইউ মাননীয় স্পিকার তো আমি সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে যেমন তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো হ্যাঁ চাঁদপুর কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি ব্যান্সের হয়েও তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে আর তারপরে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন অঞ্জনা খান মজলিস তাকে চাঁদপুর থেকে দ্বিতীয় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা কি যেন এই হ্যাঁ আচ্ছা নাম বলার দরকার বলছি তো সেইখানে তাকে বদলি করা হয়েছে আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে এটা বলাতে তার চাকরিও চলে গেছে কাজেই সুমন সাহেবকে আমি বলবো আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ আপনি যেভাবে বলতেছেন কথা এইভাবে একটু হিসেব নিষেব করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করে তারপরে আপনি কথা বলবেন বলেন আমাদের কোনো আপত্তি নাই আমরা জবাব দেব কিন্তু আপনি সঠিক তথ্য নির্ভর কথা কথা বলতে হবে মাননীয় স্পিকার আজকে আমি বিএনপি কার কি বলবো বলার কিছু নাই পাই না তো কোথাও খুঁজে রাস্তায় নাই সংসদে নাই রাজপথে নাই ওই ঘরের ভিতর বসে কিংবা প্রেস ক্লাবের একটা কক্ষ ভাড়া করে সেখানে গিয়ে কতগুলো কথা বলে বলতে থাকে এইসব কথা বলতে বলতে তাদের এখন রিপিট হচ্ছে একদম রিপিট হচ্ছে তাদেরকে আর কিছু করার তাদের আর কিছু আছে বলে আমি মনে করি না আর সবচেয়ে বড় কথা কি মাননীয় স্পিকার একটি রাজনৈতিক দল যার নেই একজন লিডার আছেন তিনি বলে সত্তর বছর না কত বছর তার ইয়ে হয়েছে জেল হয়েছে এবং তিনি বিদেশে লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে রাজকীয় জীবন যাপন করছেন আরেকজন আছেন তিনি অসুস্থ অসুস্থ তারপরে সশিক্ষিত এবং সেই কারণে বিএনপির কোনো নেতা নেই একমাত্র নেতা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি হচ্ছেন যে উনিশশো একাত্তর সালে মালেক মন্ত্রিসভার মন্ত্রীর পুত্র যাকে সকা মিয়া বলা হয় তার পুত্র তার কাছ থেকে জাতি কি আশা করবে মুক্তিযুদ্ধের জাতি স্বাধীন বাংলাদেশ বাংলার জাতি মাননীয় স্পিকার আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আপনার সময়ের মধ্যেই আমি শেষ করতে চাই আপনি আপনি আমাকে অনেক সময় দিয়েছেন এই জন্য আমি ধন্যবাদ জানাই এবং আরেকবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে একটি অত্যন্ত গর্বিত জাতি হিসাবে আজকে আমরা সমস্ত পৃথিবীতে আমরা সমাদৃত মানুষ আমাকে আমাদেরকে যখন বলে ও আপনি বাংলাদেশের ওই যে বাংলাদেশ এক সময় এই বন্যা খরা ছিল সেই বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্ত ওই তো মতিয়াফা এখানে বসে আছেন এখন কোথায় আমাদের সত্তর লাখ টন খাদ্য উৎপাদিত হতো সেভেন্টি থ্রি ফোরে আজকে সেই খাদ্য উৎপাদন এই বছর হয়েছে চার কোটি ১৬ লক্ষ টন আজকে আমরা খাদ্য রপ্তানিও করতে পারছি এই যে অবস্থা তারপরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বলেছেন এক ইঞ্চি জমিও যাতে বাদ না থাকে প্রত্যেকের প্রত্যেকের বাড়িতে যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যে একটা করে হলো অন্তত গাছ লাগান দুটো করে হলেও গাছ লাগান এই বলে আমি আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শোনার জন্য মাননীয় সংসদ সদস্য কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সোহরাব হোসেন কিশোরগঞ্জ দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আজকে সম্পূরক বাজেট উপরে আলোচনা করার সুযোগ দিয়েছেন সেজন্য আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সুযোগ অর্থমন্ত্রী অত্যন্ত চমৎকার একটি বাজেট মহান সংসদে উপস্থাপন করেছেন পাশাপাশি তিনি একটা সম্পূরক বাজেট উপস্থাপন করেছেন এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই মানুষ স্পিকার আপনারা জানেন যে সম্পূরক বাজেট আমাদের এই সংসদে উপস্থাপন করা হয় এবং এই সম্পূরক বাদর সংসদ সদস্যবৃন্দ আলোচনা করার রেওয়াজ আছে সেই রেওয়াজ অনুযায়ী সম্পূরক বাজেটে আছে আলোচনা সভা আজকে আমি এই সম্পূরক বাজেটের বক্তৃতার প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই এবং স্মরণ করি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর সাদবরণকারী পরিবারের দেখে আমি স্মরণ করি জাতির জাতীয় চার নেতার প্রতি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এবং সম্ভ্রম ভারা বন্ধের প্রতি এবং যারা সময়ে সময়ে দেশ এবং জাতির জন্য আত্মহতি দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার আমাদের এই বাজেট গাড়তি বাজেট সম্পূরক এই গাড়তি বাজেটে আমাদেরকে সরকার তহবিল থেকে পরিশোধ করতে হবে অথবা কোন ঋণ করে দেশি বা বিদেশি কোনো ঋণের মাধ্যমে সেই গাড়তি পূরণ করতে হবে আমি আজকের এই মহান সংসদে যা কথা বলতে চাই যে এই সরকারের তহবিল ছাড়াও কিন্তু এই গাড়তি পূরণ করার সুযোগ আছে অতীতে আমি বলছি কথা আজকেই কথা বলবো আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডের আভ্যন্তরীণ ট্যাক্স আদায় করার যে আইন কানুনগুলো আছে এইগুলাকে যদি সক্রিয় করা যায় এইখানে যদি কাজ করা যায় তাইলে এই প্রতি বছরই যে গাড়তি বাজেট এই গাড়তি বাজেট সরকার সেই তহবিল থেকে খরচ না করে বা কোনো বিদেশি কোনো ব্যাংক থেকে লোন করার সুযোগ না রেখেও কিন্তু এই বাজেট ঘাটতি পূরণ করা সম্ভব হবে মানে স্পিকার আমি আপনাকে বলতে চাই যে অতীতে আমাদের এই ট্যাক্স ট্যাক্স কমিশন ছিল এই ট্যাক্স কমিশন অত্যন্ত কার্যকরী একটা প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার খুব সহজে যে ডিসপিউটেড ট্যাক্স আদায় করা ডিসপিউট শেষ করে আদায় করা সম্ভব হইত কিন্তু সেই ট্যাক্স সেটেলমেন্ট কমিশন আমাদের সাবেক বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের সময় তিনি কি কারণে এই ট্যাক্স স্যাটেল কমিশনকে বাতিল করে তিনি করলেন ন্যায়পাল এবং এই ন্যায়পাল নিয়োগ করলেন কাকে যিনি ওনার প্রস্তুতদের ব্যক্তি সাবেক এনবিআর চেয়ারম্যান সাবেক সচিব আমাদের খারুজ্জামান সাহেবকে উনি পাঁচ বৎসরে এই ন্যায়পাল চালালেন পাঁচ বছরে একটি টাকাও আদায় করা সম্ভব হয় নাই এবং শত শত হাজার হাজার কোটি টাকা এই ন্যায়পালের মাধ্যমে খরচ করা হয়েছে এটা শুধু উন একটা ব্যক্তিগত সম্পর্কের কারণে ওনাকে ন্যায়পাল করলেন এবং কোনো কাজ করা হয় নাই পরবর্তী সময়ে এই ট্যাক্স আদায়কারী সংস্থাটার নাম দিলে এডিয়ার এখনও কিন্তু এডিয়ার চালু আছে কিন্তু সত্যি কথা বলতে এডিআর একটা ডাল নাই তলুয়ার নাই নিদিরাম সর্দারের মতন বসে আছে এদের ফেসিলিটি যারা আছে দেখে কোন এই দেওয়া হয়নি আইনগতভাবে ভাবে তাদের কোনো সুযোগ দেওয়া হয়নি তাদের ক্ষমতা দেওয়া হয় নাই তারা শুধু বসে আছে শুধু সরকার এবং ট্যাক্স পেয়ার্স যারা ট্যাক্স দিবে দুই পক্ষকে শুধু একত্র করার জন্য এই পর্যন্ত তাদের ক্ষমতা আছে এর বাইরে তাদের কোনো ক্ষমতা নাই এই ধরনের প্রতিষ্ঠান রেখে সরকারের হাজার হাজার কোটি টাকা বছরে খরচ করার কোনো মানে আছে মনে করি নাই মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আমি চাই যে মাননীয় অর্থমন্ত্রী নাই ওনাকে বলবো যে এই বাতিল করে সাবেক যে ট্যাক্স কমিশন ছিল একটা কমিশন করলে দেশ উপকৃত হবে এবং সম্পূরক বাজেটের এই গাড়তি বাজেটের সম্পূর্ণ টাকা আপনার সরকারের তহবিল থেকে না নিয়েও আপনার এই যে অনাদে ট্যাক্স সেই ট্যাক্সের মাধ্যমে আদায় করা সম্ভব মাননীয় স্পিকার আজকে এই ওনাদের এই ট্যাক্স নিয়ে আরো কথা বলতে হবে যে আজকে আপনি জানেন যে এখানে হাইকোর্টে আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা পড়ে রয়েছে টাকাকে আদায়ের কোন সুযোগ নাই এখানে যারা এরা কাজ করেন প্রয়োজনীয় কোর্ট নাই প্রয়োজনীয় এখানে যে সরকারি উকিল নাই এগুলা খুবই খারাপ অবস্থা দয়া করিয়া আমি আজকে আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী নাই ওনাকেও আমি অনুরোধ করবো যে আমরা অনতি বিলম্বে এই ট্যাক্স আদায় করার যে হ্যান্ডসগুলো আছে এইগুলাকে আপনি একটু শক্ত করেন এবং এইগুলাকে বাতিল করে এগুলো পরিবর্তন করেন না আপনার এই ট্যাক্স আদায় হবে না প্রতি বছর এই যে হাজার হাজার কোটি টাকা বাড়বে এইগুলাকে আদায় করা অত্যন্ত জরুরি এবং এই সম্পূরক বাজেটকে সহযোগিতা করা অত্যন্ত কার্যকর হবে মাননীয় স্পিকার আজকে আমি অনেক কথাই বলা আছে ট্যাক্স বিভাগ নিয়ে বহুবার বলছি আমরা আজকে দেশের যে ডলার সংকটের কথা কিন্তু সংসদে বলছি ডলার সংকট একমাত্র যারা এই মানি লন্ডারিং মানি লন্ডারিং এর কারণে ডলার সংকট হয় মানি লন্ডারিং যারা করে তারা গোপন চোরাই রাস্তায় দেশের হাজার হাজার কোটি টাকা এইগুলা দিয়ে ডলার ক্রয় করে ডলার ক্রয় করে ডলার বিদেশে পাচার করে এই পাচার বন্ধ করার জন্য এই মানি লন্ডারিং করে দূর করার জন্য একমাত্র আমি বারবার বলছি যে অপ্রদর্শিত আয়কে প্রদর্শনের সুযোগ না দিলে এই মানি লন্ডারিং কোন অবস্থায় বন্ধ করা যাবে না আজকে অনেকবার বলছি আপনি এগুলো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় নাই অবশেষে আজকে এই বাজেটের মধ্যে আনা হয়েছে যে অপ্রদূষিত আয়কে প্রদর্শনের সুযোগ দিচ্ছেন মাত্র পনেরো পার্সেন্ট ট্যাক্স দেওয়া আজকে এটির বিরুদ্ধে আলোচনা সমালোচনা চলছে যে কালো টাকাকে সাদা করা হবে আসলে একটা ভুল তত্ত্ব বারবার বলা হয় আমরা কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য আমরা এই বাজেটে বলি না এবং যেটা করা হয়েছে কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য এটা হইল যে অপ্রতিষ্ঠিত আয়কে বৈধ অপ্রতিষ্ঠিত আয়কে প্রদর্শন সুযোগ দেওয়া হয়েছে পনেরো পার্সেন্টে এটা সরকারের এই যে পার্সেন্টেজটা এই পার্সেন্টেজও যথেষ্ট পরিমাণ টাকা প্রদর্শন হয় বলে আমি মনে করি না আমি মনে করি এটাকে আরো অনেক কমানোর সুযোগ আছে এটা যদি আমরা ফাইভ পার্সেন্ট করেন সরকারের কিন্তু কোনো ক্ষতি নাই এই টাকা প্রচুর টাকা বাংলাদেশের মানুষ যদি যত কম করবেন পার্সেন্টেজ তাইলে বিপুল পরিমাণ ট্যাক্স অনুরাধ্য এই টাকা আপনার প্রকাশ হবে এবং দেশের অর্থনীতিতে বিনিয়োগের সহায়ক হবে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি অনুরোধ করব যে এই যে ট্যাক্সের রেট যারা ফিফটিন পার্সেন্ট এটা যথেষ্ট অনেক বেশি এই টাকায় অনেকে এইগুলো প্রকাশ করবে না এটা কমাইতে হবে এই কারণে কমাইতে হবে যে আজকে অপ্রতিষ্ঠিত বৈধ প্রতিষ্ঠা কিভাবে হয় এটা আমি এর আগে বলছি আজকে মনে করেন আমি দশ কোটি টাকা এটা আমার প্রপার্টি সেল করব। সেল করে যখন আমি এগ্রিমেন্ট করব বানানামা করব। কিন্তু আমি যখন রেজিস্ট্রান রেজিস্ট্রি করতে যাব তখন দেখা যাবে মোজদা ভ্যালুর কারণে আমাকে এটা অনলি এক কোটি টাকায় আমাকে রেজিস্ট্রি করতে হবে আর বেশি রেজিস্ট্রি করতে পারবো না সুতরাং আমি এক কোটি টাকা যখন রেজিস্ট্রি করবো তখন রেজিস্ট্রেশন ফিজ নির্ধারণ করা হয়েছে এখন এখানে ট্যাক্স দিব সিক্স পার্সেন্ট আগে আড়াই পার্সেন্ট ছিল এখন করে সিক্স পার্সেন্ট তা আমি যদি এখানে সিক্স পার্সেন্ট ট্যাক্স দেওয়া আমি এক কোটি টাকাকে আমি হোয়াইট করি বা আমার বৈধভাবে প্রকাশ করি তাহলে আমার ব্যালেন্স যে নয় কোটি টাকা সেই টাকাটা আমাকে প্রদর্শন করার জন্য পনেরো পার্সেন্ট ট্যাক্স কেন দিতে হবে এখানে যদি আমি যদি এক কোটি টাকার জন্য আমি আমি ব্যালেন্স কোটির জন্য করলে আমার অসুবিধা কোথায় নি পনেরো পার্সেন্ট কেন করবো পনেরো পার্সেন্ট করলে আমার এই অপ্রদূষিত প্রদর্শনের সুযোগ কিন্তু সীমিত থাকবে সেই জন্য আমি আজকে এই আমাদের সম্পূরক বাজেটের মধ্যেই আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব বা যারা এখানে এই বিষয় নিয়ে আপনারা ভাবেন আমি অনুরোধ করব এটাকে কমাইতে হবে তাইলে আপনার অপ্রদূষিত আগে প্রদর্শন বেশি হবে এবং রাষ্ট্রের ব্যাংকের টাকা জমা ট্যাক্স আসবে মানুষ বৈধ টাকাকে প্রদর্শনের সুযোগ পাবে এবং দেশে বিনিয়োগের সুযোগ বাড়বে মানে স্পিকার আমি আরও বলবো যে আজকে এই শুধু টাকা না ক্যাশ টাকা না অনেকভাবে মানুষের সুযোগ দেওয়া যায় টাকা প্রকাশ করার আপনার ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য আগে ছিল আপনার এই পতা ছিল আমাদের সরকারি সময় ছিল নাইনটি সিক্স এ ছিল আমি বলবো এটাকে আবার পুনঃপ্রবর্তন করার যে নতুন ইন্ডাস্ট্রি করার জন্য আপনাকে ল্যান্ড বিল্ডিং অ্যান্ড মেশিনে এটা জিজ্ঞাসাবাদ করার কোনো দরকার পড়ে না ওয়ানলি হোয়াইট মানি যারা টাকা দেওয়া দেখাবেন সেই টাকা কেমন স্পেন্ড করতে হবে তাইলে ইন্ডাস্ট্রি পরিমাণ অনেক বাড়বে এবং দেশটার বেকার সমস্যা দূর হবে মানুষ চাকরি করতে পারবে সুতরাং আমি মনে করি আমাদের এই ইন্ডাস্ট্রির দ্বারা এই বিষয়টা আনতে হবে তাহলে যে এইসব বিষয় যদি আনা হয় তাহলে অনেক ইন্ডাস্ট্রি হবে মানে স্পিকার আজকে আমাদের এই অর্থনীতিতে আরো সমস্যা অনেক আছে যেগুলা এই ট্যাক্সকে এতদিন পর্যন্ত একটা অর্ডিনেন্সের মধ্যে পরিচালিত হয়েছে এইবার এটাকে ট্যাক্স আইনকে আপনার আইনে পরিণত করা হয়েছে খুব শীঘ্রই মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন তিনি অনেক কষ্ট করে আপনার এই বিভাগকে একটা আইনের আওতায় আসছেন কিন্তু আজকে আমি মাননীয় আপনার মাধ্যমে আইনমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করব আমি আপনার মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় আইন আমি দৃষ্টি আকর্ষণ করব তিনি হয়তো একটু ব্যস্ত আছেন আজকে আপনারা জানেন যেখানে এক ছিল এটা একটা একটার মধ্যে পরিচালিত হয়েছে আজকে যেহেতু আইন করা হয়েছে মাননীয় আইনমন্ত্রী আজকে এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টটা হয়েছে অর্থমন্ত্রণা অধীনে এটাকে আজকে আমি মনে করি আইনে পরিণত হয়েছে এটাকে আইন মন্ত্রণের অধীনে আনতে হবে আজকে আইনমন্ত্রীর মন্ত্রীর যদি আইন মন্ত্রণের অধীনে আনা হয় তাইলে এটা সঠিক ট্যাক্স আদায়ের সঠিক নির্ধারণ হবে এবং ট্যাক্স আদায় হবে আজকে যারা ট্যাক্স ইম্পোজ করে তারা এবার যায় আমি বা বিভিন্ন জায়গায় যায় তারা বসে তারা বসিয়া যারা ট্যাক্স দান করে তাদের এই আরেক সদস্য এক এক সম তারা যায় ট্যাক্স এই কোর্টে বসে এখানে কোনো বিচার বিভাগের লোক নাই আমরা বহুবার বলছি যে ট্রাইব্যুনাল দিয়ে অন্তত এটাকে আইন মন্ত্রণা অধীন আনা হোক এবং এখানে একটা বিচারিক একটা ব্যবস্থা থাকুক এখানে কোনো ব্যবস্থা বিচারিক ব্যবস্থা নাই এক কমিশনার আপনার ট্যাক্স নির্ধারণ করে দিবে আবার পরবর্তী সময় দেখা গেছে উনি হয়তো আবার ট্রাইব্যুনাল বসবে অথবা তার আরেক মানে ভাই বসবে এগুলা খুবই মানে দুঃখজনক যে এইভাবে ট্যাক্স আদায় হয় না এবং এর সঠিক বিচার হয় না ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় ট্যাক্স বিভাগে সুতরাং আমি বলবো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মাননীয় আইন দৃষ্টি আকর্ষণ করবো আপনি দয়া করিয়া এই ইনকাম ট্যাক্সের যে ট্রাইব্যুনালকে আমরা আইন মন্ত্রণালয়ের অধীনে আনার জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিনয়ের অনুরোধ করব যে আপনি আইন মন্ত্রণালয়ের অধীনে আনবেন তাইলে এনে সুষ্ঠু আইন প্রয়োগ হবে এবং ট্যাক্স আদায় হবে পাশাপাশি আরেকটা কথা মাননীয় আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলবো যে এই ট্যাক্স বিভাগ অবহেলিত যারা ট্যাক্স আদায় করে তাদের কোনো বসার জায়গা নেই যারা এখানে আইনজীবী তাদের বসার জায়গা নাই এটা আপনি নিজে বলছেন যে সকল আইনজীবীদেরকে বারেন বেঞ্চকে আপনি বসার সুযোগ দিবেন আমি আজকের এই হাউজে মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাকে বিনয় অনুরোধ করব এই সারা বাংলাদেশ আইনজীবীদের ট্যাক্স আইনজীবী প্র্যাকটিস করেন ট্যাক্স এন্ড কম্পিটি ম্যাটার আর তাদের পক্ষে আমি অনুরোধ করব আপনি এই তাদের বসার জন্য বারেন বেঞ্চের পর্যাপ্ত জাগার ব্যবস্থা করবেন আমাদের আপনি জানেন যে গত দুই বছর যাবত এখানে অনেক আন্দোলন চলছে আজকে এই নতুন রাজস্ব ভবন তৈরি হয়েছে এক জায়গা রাজস্ব ভবন আইনজীবী বসার সংক্ষিপ্ত জায়গা অন্য জায়গা আছে আমি আপনাকে অনুরোধ করব যে কোনোভাবেই হোক আমাদের এখানে জায়গার ব্যবস্থা করবেন এবং দয়া করে আমাদের বার এন একসাথে বসার একটা ব্যবস্থা মানে করে দিবেন মাননীয় স্পিকার আমি এই ট্যাক্স বিভাগের আরো কিছু মানে অনিয়ম অনিয়ম না আমি চাই যে এই সরকার যেহেতু স্মার্ট দেশ গঠন করে স্মার্ট ট্যাক্স বিভাগ গঠন করার কথা কিন্তু এটি তো হইতেছে না অনেক জামেলা আছে এগুলা আইনমন্ত্রী মহোদয়কে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করব আজকে অর্থমন্ত্রীর সাথে আইন মন্ত্রণালয় একটা সমন্বয় থাকলে এই ট্যাক্স বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড এই দেশের জন্য অনেক অবদান রাখতে পারবে সেই জন্য আমি এগুলার পরিবর্তনের অনুরোধ রাখবো মানে স্পিকার আজকে এই আমি আরো কিছু বলতে চাই আমার এলাকা আরো কিছু কথা বলতে দয়া করে আমাকে একটু সময় দিবেন পাঁচ মিনিট অর্থনৈতিক অঞ্চল আপনার স্থাপন করা হবে আমি মনে করি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করলে আমাদের বেকার সমস্যা দূর হবে আমার এলাকায় পর্যাপ্ত জায়গা আছে চড়া এলাকা আছে এখানে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার সুযোগ আছে আমি শিল্পমন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো আমাদেরকে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার জন্য মানুষ বিকাশ যখনই বক্তৃতা দেয় আমার এলাকার রাস্তাঘাটের কথা বলি কারণ আমরা তো কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ দুই এক সংসদ আমি এই টুক পার হইলি আমাদের এই রাজেন্দ্রপুর পার হইলি আমার এলাকা এখানে আমরা খুব কাছের থেকেও আমরা কিন্তু রাস্তাঘাটে পর্যাপ্ত সুযোগ নাই আমাদের বাতির নিচে অন্ধকার এরপর আমি সবসময় আপনার দৃষ্টি আকর্ষণ করি যেহেতু আপনি মানে আপনার শ্বশুর আমার এলাকায় আপনি ইচ্ছা করলে মানে স্পিকার আমাকে একটু সমর্থন করতে পারেন একটু সাপোর্ট দিতে পারেন যাতে এই রাস্তাটা হয় তাহলে আপনিও কম যান কিন্তু যখন মাঝে মাঝে যাবেন এবং আমার অবসর জীবনে আপনি এই রাস্তাটা ভালো হইলে ফোর লাইন হইলে রাজপুর থেকে যে সংযোগ ব্যবস্থা হয় তাইলে আপনি কিন্তু অনেক আরামসে যাইতে পারবেন আসতে যাওয়া করতে পারবেন সেই জন্য আমি আপনাকে আমাকে সমর্থন বিনার সহিত অনুরোধ জানাবো মানে স্পিকার আমরা জানি যে অতীতে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণের অধীনে সারা দেশে স্ট্রিট লাইট দেওয়া হইতো এবং এগুলাকে দিয়া অন্ধকার দূর করা হয়েছিল আজকে স্ট্রিট লাইট দেওয়ার এটা কেন বন্ধ হইল কি অজ্ঞাত কারণে আমি জানি না আমি দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের অধীনে আমি আবার স্ট্রিট লাইট যাবে পর্যাপ্ত স্ট্রিট লাইট দেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো মানুষ স্পিকার আজকে অনেকেই বলছে আমিও বলবো যে বিদ্যুতের জন্য আমাদের হা হাহাকার ছিল বিদ্যুৎ দিতে পারতাম না আজকে বিদ্যুৎ দেওয়া হয়েছে সকালে বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু বিদ্যুৎ নাই তাইলে এই সংযোগ দিয়া আমরা এত কষ্ট করে এই সংযোগ দেওয়া লাভ কি হইল আজকে কিন্তু বহু এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নাই বিদ্যুৎ বিভাগের যারা আছে তাদেরকে বললে তারা কোনো জব দিতে পারে না অনেক জায়গায় দিয়ে তারাও অসহায় এবং এই অবস্থাতে উত্তরণের জন্য আমি বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন ওনাকে আমি বলবো যে শুধু এখানে সংসদে কথায় বললে হবে না কাজে এই বিদ্যুৎ সংযোগ আছে তাদের বিদ্যুৎ দিতে হবে এটা আমার দাবি মাননীয় স্পিকার আমাদের আরেকটি কথা বলতে চাই এই যে বিদ্যুৎ মানে ব্যাটারি চালিত আজকে যে ইজি বাইক এই ইজি বাইকে কিন্তু কোনো ধরনের আইনগত কোনো রেজিস্ট্রেশন নাই কোন প্রকার রেজিস্ট্রেশন নাই এইগুলা বিভিন্ন চুরি হইতেছে বিভিন্ন অপরাধ হইতেছে অ্যাক্সিডেন্ট হইতেছে এদের কোনো পাওয়ার মতো সুযোগ সুযোগই নাই এটাকে আমার মনে হয় যে রেজিস্ট্রেশন আওতায় আনা তো কোনো কঠিন কাজ না এটা আমার মনে হয় যে এই এই যে আমাদের যোগাযোগ মন্ত্রী আমাদের যিনি আছেন এটাকে যে কোনো উপায় এটাকে রেজিস্ট্রেশন আওতায় আনতে হবে আর এই যে ব্যাটারি চালিত এই বিদ্যুতের সারা বাংলাদেশে সিংহভাগ কিন্তু খরচ হয়ে যায় ব্যাটারি চালিত এই ইয়ার ইজি জি বাইকের জন্য ওইটার দরকার আছে কিন্তু এটাকে আপনি এই রেজিস্ট্রেশন অব হবে এবং এদিকে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করা যায় কিনা বিদ্যুৎ দিয়ে চালাইলে আপনি এই বিদ্যুতের সমস্যা দূর করা যায় বলে মনে করি না মানে স্পিকার আমার এলাকার ঢাকার খুব কাছে ঢাকার খুব কাছে আমার এখানে অনেক শিল্প ইন্ডাস্ট্রি হইতে পারে উঁচু এলাকা এই অল্প রাস্তা যদি একটু বড় হয়ে যায় ফোর লাইন হয় তাইলে আমার এলাকায় অনেক বিদ্যুৎ স্থাপিত হবে ইন্ডাস্ট্রি স্থাপিত হবে এবং এই ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য একটা এখানে গ্যাস লাইনের দরকার গ্যাস লাইন খুব কাছে আমাদের উপর দিয়ে কিন্তু গ্যাস লাইন আছে এখানে শুধু অনুমতি দিলে কিন্তু আমরা গ্যাসের সংযোগ দিতে পারি গ্যাসের সংযোগ দিলে আমার এলাকা ইন্ডাস্ট্রিতে পরিপূর্ণ হয়ে যাবে এবং অনেক বেকার সমস্যা দূর হবে মানুষ স্পিকার আমি আপনার মাধ্যমে আমার এলাকায় গ্যাস সংযোগ বিদ্যুৎ রেগুলার হওয়া এবং যে রাস্তা গার্ড যেগুলা বাকি আছে সেগুলা জরুরি ভিত্তিতে হওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রী মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় হাউজে আছেন আপনার মাধ্যমে আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করব আমার নির্বাচিত দুইটি পৌরসভা এই পৌরসভা অত্যন্ত অবহেলিত পৌরসভা ঘোষণা করা হয়েছে এখন পৌরসভার উন্নয়নে কোনো কাজ নাই শুধু এটা মানে গ্রাম এবং পৌরসভার কোনো পার্থক্য নাই আমি আপনার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব সবাই সংসদে আলাপে ব্যস্ত যার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারতেছি না সরি আমি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো যে আমার এলাকার পৌরসভাগুলোকে বিভিন্ন প্রজেক্টের আওতায় এনে আমাদের এই পৌরসভাকে উন্নত করার জন্য আর একটা কথা আমি বলবো মানে স্পিকার আমাদের এমপিদের জন্য আগে বিশ কোটি টাকা ছিল পাঁচ বছর পঁচিশ কোটি করা হয়েছে এটা খুবই একটা কার্যকরী একটা প্রকল্প এই প্রকল্পে যদি টাকা বাড়ানো হয় এমন কোনো ক্ষতির কোন কারণ নাই এটাকে যদি পঁচিশ ছুটির পরিবর্তে আমি আজকে হাউজে আপনার মাধ্যমে আমি স্থানীয় সরকারমন্ত্রী মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এটাকে পঁচিশ ছুটি টাকার পরিবর্তে এটাকে পঞ্চাশ কোটি টাকায় এই পাঁচ বছর করার জন্য আমার মনে হয় সকল সংসদ এটাকে সাপোর্ট শেষ করবেন মাননীয় সদস্য এক মিনিট শেষ করুন মানে স্পিকার আমি নির্দেশ শেষ করব আমি যে কথা বলতে চাই যে এই টাকাগুলা প্রজেক্টের মাধ্যমে অনেক কাজ করা যায় আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট থাকে এই কমিটমেন্টগুলো গুলো পুরা করার এলাকার উন্নয়নের জন্য এই সংসদ সদস্যের যে পঁচিশ কোটি টাকা এটাকে বাড়িয়ে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি করতে পারি নাই আকর্ষণ করতে পারি নাই তবু আমি আপনার আবার বলবো যে এই পঁচিশ কোটি টাকাকে পাঁচ বছরে পঞ্চাশ কোটি টাকা করলে স্থানীয় যে সংসদ সদস্য অনেক কাজ করতে পারবে এবং মানুষের জন্য এটা সুযোগ হবে তাই আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই সম্পূরক বাজেটটা আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় উইপ জেনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বিশ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার বিসমিল্লাহির রহমানির রহিম আমি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সম্পূর্ণ বাজেট সম্পর্কে আলোচনার পূর্বান নেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি স্পিকার আমি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ আত্মহুতি দানকারী শহীদ মুক্তিযোদ্ধা চার নেতা সহ যারা বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাঙালির ভোট এবং ভাতে অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন যারা উনিশশো সালে জাতির পিতার ডাকে সারা দিয়ে দেশ টানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের জন্য একটি স্বাধীন সার্বভৌম আবাসভূমি প্রতিষ্ঠা করেছেন সেই জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি মাননীয় স্পিকার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সম্পূরক বাজেটে আমরা দেখেছি প্রস্তাবিত বাজেট ছিল সাত লক্ষ একষট্টি হাজার সাতশত পঁচাশি কোটি টাকা সেখানে বাজেট বাস্তবায়নের পরে কারণ বাজেট হচ্ছে একটি পরিকল্পনা বাজেট হচ্ছে একটি আশাবাদ বাজেট হচ্ছে একটি স্বপ্ন যেখানে দেশবাসীর স্বপ্ন নিহিত থাকে সেই বাজেট একটি পরিকল্পনা সংসদে উপস্থাপিত হয় সেই পরিকল্পনা সংসদ অনুমোদন করে এবং সরকারের নির্বা রাষ্ট্রের নির্বাহী বিভাগ সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে বাস্তবায়ন শেষে কোথাও অর্থ উদ্বৃত্ত থাকে কোথাও অর্থ বেশি খরচ হয় বাস্তবতার নিরিখে সেই নিরিখেই এবারে সম্পূরক বাজেটটি পেশ হয়েছে সাত লক্ষ চোদ্দ হাজার চারশত আঠারো কোটি টাকা এবং এই সম্পূরক বাজেট নিয়ে যে আলোচনা এতক্ষণ ধরে মাননীয় সংশোধন করেছেন সেখানে এই সম্পূরক বাজেটের বিস্তারিত বিষয়গুলি আলোচনা এসেছে এবং আমি মনে করি সরকারের বাজেট বাস্তবায়নের যে সক্ষমতা গত পনেরো বছর ধরে ভিশনারি রাষ্ট্র জনত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাজেট বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এই সম্পূরক বাজেট তারই প্রমাণ বহন করে একটি বিষয় খুব স্পষ্ট করে আমরা বলতে চাই সেটি হচ্ছে যদি পরিকল্পনা না থাকে স্বপ্ন না থাকে যদি ভীষণ না থাকে তাহলে কোনোভাবেই কোনো রাষ্ট্র কোনো দেশ কোনো জনগোষ্ঠী আগাতে পারে না এবং জনত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত পনেরো বছরে বাজেট বাস্তবায়নের যে সক্ষমতা অর্জন করেছে সেই সক্ষমতা ফলশ্রুতিতেই আজকের বাংলাদেশ একটি শক্ত অর্থনীতি ভিত্তির উপর দাঁড়িয়েছে মাননীয় স্পিকার শেখ নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জনের পরে উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থ বছরে যখন জাতির জনক বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শহীদ তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী তখন বিসমিল্লাহ রহমানুর রাহিমের সঙ্গে মিল রেখে সাতশত ছিয়াশি কোটি টাকার বাজেট দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল সেই সাতশত ছিয়াশি কোটি টাকার বাজেট থেকে বাংলাদেশ দুই হাজার ছয় সাত অর্থ বছরে এসে এই বাজেট পেশ হয়েছিল উনসত্তর হাজার কোটি টাকা এই ৩৫ বছরে সাতশত ছিয়াশি কোটি টাকা থেকে অনেকগুলো সরকার অতিবাহিত হয়েছেন তার মধ্যে পাঁচ বছর আওয়ামী লীগ সরকার ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত জয় শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করেছে বছর সময় লেগেছে আমাদের এই পর্যন্ত আসতে যখন জয়ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন তখন দুই হাজার আট নয় অর্থ বছরে যখন অনেক সুশীল বাবুরা ক্ষমতায় ছিলেন তখন আমাদের বাজেটের পরিমাণ ছিল নিরানব্বই হাজার নয়শো বাষট্টি কোটি টাকা তখনও আমরা এক লক্ষ কোটি টাকার অঙ্ক ছুঁইতে পারি নাই তখনও আমরা নিরানব্বই হাজার কোটি টাকার মধ্যেই আবদ্ধ ছিলাম উনিশশো দু হাজার আট সালে জনগণের বিপুল সমর্থনে জয়ন্তী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় বসবার পরে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে প্রথম তিনি দু হাজার নয় দশ অর্থবছরে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত সাহেব এক লক্ষ তেরো হাজার আটশত উনিশ কোটি টাকার বাজেট দিয়ে নতুন একটি অগ্রযাত্রার সূচনা করেছিলেন সেই এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ তেরো হাজার নয়শো উনিশ কোটি টাকা থেকে আজকে গত অর্থ বছরে আমাদের বাজেট ছিল সাত লক্ষ একষট্টি হাজার সাতশত পঁচাশি কোটি টাকা এবং এবারে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট সংসদে পেশ করেছেন বাজেট শুধু গত পনেরো বছরে শুধু বাজেট পেশ করা হয়নি বাজেট পেশ অনুমোদন এবং বাস্তবায়ন এর সঙ্গে খুব বেশি তারতম্য বা খুব বেশি গ্যাপ আমরা কখনো লক্ষ্য করিনি কারণ যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যায় উন্নয়ন কাজ করতে গেলে অনেক সময় ভূমি অধিগ্রহণ দেরি হয় অনেক সময় মামলা জটিলতা আসে অনেক সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় এই সমস্যা মোকাবেলা করেও বাজেট অনুমোদন এবং অনুমোদিত বাজেট এবং বাস্তবায়িত বাজেটের মধ্যে তেমন কোনো তারতম্য নেই এখানেই জয়তি শেখ হাসিনার সরকারের জনগণের সরকারের একটি বিশেষ অর্জন বলে আমি মনে করি উনিশশো সালে স্বাধীনতার পরে যখন উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় তখন আমাদের প্রবৃদ্ধির হার ছিল মাইনাস মাইনাস তেরো অর্থাৎ প্রায় ১৪ পার্সেন্ট মাইনাস প্রবৃদ্ধি নিয়ে জমবঙ্গবন্ধুর সরকার বাংলাদেশের যাত্রা শুরু করেছিলেন এবং উনিশশো সালে পনেরোই আগস্টে কাল রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয় তখন তিনি এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিলেন উনিশশো চুয়াত্তর পঁচাত্তর অর্থ বছরে তিরিশে জুন উনিশশো সালে সমাপ্ত অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছিল নাইন এটি বাংলাদেশে একটি অনেক বড় রেকর্ড এই রেকর্ডটি আজ পর্যন্ত কখনো বাংলাদেশ অতিক্রম করতে পারেনি নাইন এই প্রবৃদ্ধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ অর্জন করেছিল উনিশশো সালে যখন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় তখন বিশ্ব ব্যাংক সহ পশ্চিমা অনেক অর্থনীতিবিদরা বাংলাদেশ সম্বন্ধে নেতিবাচক মন্তব্য করেছিল এমনকি বাংলাদেশকে বাস্কেটলেস রাষ্ট্র বাংলাদেশে যদি উন্নয়ন হয় তাহলে পৃথিবীর জন্য এটি একটি টেস্ট কেস হবে এ ধরনের নেতিবাচক অনেক ধরনের কথা অনেক বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এবং বিশ্বব্যাংক উচ্চারণ করেছিল সেই দেশে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বঙ্গবন্ধু নয় পয়েন্ট পাঁচ নয় পার্সেন্ট প্রবৃদ্ধি অর্জন করে দেখিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে সাতই মার্চে যা বলেছেন আর দাবায় রাখবার না সেটি তিনি তার জীবদ্দশায় প্রমাণ করে গেছেন এই বাংলাদেশের মাটিতে এটাই হচ্ছে বঙ্গবন্ধুর অর্জন যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে হত্যার পরে উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর অর্থ বছরে প্রবৃদ্ধির হার বাংলাদেশে নেমে গেছিল আবার মাইনাসের ঘরে মাইনাস চার পয়েন্ট শূন্য নয় পার্সেন্ট সেই প্রবৃদ্ধি আজকে জনতি শেখ হাসিনা পনেরো বছর ধরে রাষ্ট্র ক্ষম রাষ্ট্র পরিচালনা করছেন এই পনেরো বছর ধরে তিনি ধারাবাহিকভাবে এই প্রবৃত্তিকে সাত পার্সেন্টের আশেপাশে ধরে রেখেছেন এবং বাংলাদেশ যে মাত্র আশি বিলিয়ন ডলারের একশো বিলিয়ন ডলারের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন আমার অগ্রজ সংসদস্য জনাব শফিকুর রহমান সাহেব বললেন বাহাত্তর তিয়াত্তর সালে বাংলাদেশে খাদ্য উৎপাদনের সক্ষমতা ছিল মাত্র সত্তর থেকে আশি হাজার মেট্রিক টন সেই বাংলাদেশ সেই বাংলাদেশ আজকে খাদ্য উৎপাদনে যখন জয়ন্তী শেখ হাসিনা দুই হাজার নয় সালে প্রধানমন্ত্রী হন তখন বাংলাদেশে খাদ্য উৎপাদনের সক্ষমতা ছিল বাংলাদেশ খাদ্য উৎপাদনের সক্ষমতা ছিল এক লক্ষ আশি হাজার এক কোটি আশি হাজার আশি লক্ষ মেট্রিক টন এই পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মমতাময়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে জগৎ বিখ্যাত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দানাদার খাদ্য উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে চার লক্ষ বিরানব্বই হাজার ষোলো চার লক্ষ চার কোটি চার কোটি বিরানব্বই লক্ষ ষোলো হাজার মেট্রিক টন খাদ্য চার গুণ বৃদ্ধি পেয়েছে মাননীয় স্পিকার এই পনেরো বছরে এবং একটা সময় ছিল আমরা যখন শিশু ছিলাম আমরা দেখেছি আমাদের সৌভাগ্য হয়নি আমরা মুক্তিযুদ্ধ করতে পারিনি আমরা আমাদের বয়স তখন কম ছিল আমরা দেখেছি গ্রামে পেট মোটা মাথা বড় জীর্ণ শীর্ণ শিশুর সংখ্যা কি পরিমাণ ছিল আমরা দেখেছি গ্রামে কোনো মানুষের শরীরে কাপড় আমরা দেখতে পাইনি কোনো মানুষের পায়ে গ্রামে স্যান্ডেল ছিল না এমনকি গ্রামের অধিকাংশ মানুষ দুবেলা সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে দুই বেলা পেট ভরে শুধু ভাত খেতে পারতেন না ভাতের সঙ্গে তরকারি আমিষ এ তো বহু দূরে থাকলো সাহিত্যে পড়েছি পুকুর ভরা মাছ ছিল গোলা ভরা গরু ছিল কিন্তু বাস্তবে পুকুর ভরা মাছও ছিল গোলা ভরা ধানও ছিল গোয়াল ভরা গরুও ছিল গ্রামের দুটি একটি পরিবারের মধ্যে ছিল আর গ্রামের সাধারণ যারা মানুষ অন্যান্য যে আটানব্বই ভাগ মানুষ তাদের ঘরে একদিনের রান্নার চালও তাদের ঘরে থাকতো না একটা মানুষ সারাদিন কাজ করে একশের চাল তখন কেজি মাপ আসেনি একশের চাল পেতেন একশের চাল দিয়ে একটা পরিবারের চার থেকে পাঁচজন ছয়জন সাতজন সদস্য সারাদিনের খাবার গ্রহণ করতেন সেই বাংলাদেশে জনতি শেখ হাসিনা চেহারা বদলে দিয়েছেন এখন বাংলাদেশের কোন মানুষ সারাদিনে তিন বেলার কম আহার গ্রহণ করে না কোন মানুষ না খেয়ে থাকেন না যে মানুষটি বয়সের ভারে নুজু হয়ে গেছেন যে মানুষটি সারা জীবন ইনকাম করেছেন মাথার ঘাম পায়ে ফেলে আয় করেছেন আয় করে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি যখন বৃদ্ধ হয়ে গেছেন তার নিজের সন্তান তার বাবার খাবারে খবর রাখে না মায়ের খাবারে খবর রাখে না সেই মানুষটিকেও গ্রামের অত্যন্ত গ্রামাঞ্চলে বসে থাকা সেই মানুষটিকেও বঙ্গবন্ধু শেখ মুজিবের মহিমান্বিত কন্যা জননেত্রী শেখ হাসিনা তার মুখেও খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন বিধবা মায়ের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন এখন বাংলাদেশের কোন মানুষ না খেয়ে থাকে না এখন আর কেউ বলে না ভাত দাও কাপড় দাও এখন মানুষ মাংসের জন্য কথা বলে মাছের জন্য কথা বলে আমিষের জন্য কথা বলে বিনোদনের জন্য কথা বলে বিদ্যুতের লোডশেডিং হলে কথা বলে এই তো কয়েকদিন আগে দুই সালেও জাতি জানে বাংলাদেশের মাত্র একত্রিশ ভাগ মানুষ বিদ্যুৎ পেতেন দুই সাল পর্যন্ত এবং এই একত্রিশ ভাগ মানুষ যে বিদ্যুৎ পেতেন সেই বিদ্যুত দিনে আট ঘন্টার বেশি পাওয়ার সক্ষমতা কারো ছিল না এই আট ঘন্টার মধ্যেও লো লোড শেডিং এর লো ভোল্টেজ বিদ্যুৎ আমরা দেখেছি ছোটবেলায় টেলিভিশন দেখতে গেলে টেলিভিশনের পদ্মার মধ্যে পদ্মা মেঘনার যে পদ্মা মেঘনার যে ঢেউ খেলানো চিত্র আমরা দেখতে পেতাম সেই দিন এখন আর নাই জন্টি শেখ হাসিনা সেই দিনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন কবি কবিতা আছে একবার তুমি দাঁড়াও দেখবে আধার কাটবার বড় বেশি আর নাই। স্পিকার আমরা বঙ্গবন্ধুর কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র জাতি সাহসের হাঁটুতে ভর করে দাঁড়িয়েছি জয়ন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সাহসের হাঁটিতে হাঁটুতে নিজের হাঁটুতে ভর করে দাঁড়াতে শিখিয়েছেন এ কারণে রাতের আধার কেটে গেছে ভোরের কুসমিত সূর্য হয়েছে আজকে বাংলাদেশ একটা সময় একশো মিটারে একটা ব্রিজ করবার জন্য একটা বিল্ডিং করবার জন্য আমাদের দাতা সংস্থার পিছনে দৌড়াত হতো সেই বাংলাদেশ আজকে নিজের সাহসের হাঁটুতে ভর করে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন করে বিশ্ববাসীকে দেখিয়েছে বাংলাদেশকে আর কেউ কখনো দাবিয়ে রাখবার পারবে না এই হচ্ছে বাংলাদেশের সক্ষমতা জনতি শেখ হাসিনা নেতৃত্বে বাজেট যখন হয় জুন মাসে কিছু মানুষের বক্তৃতার খোরাক একটু বেশি হয় জুন মাসে দেখি বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন অনেক প্রতিষ্ঠানের নাম নাম ভাবে বলে আমি একটা দেখেছি সেন্টার ফর পলিউশন অব ডেমোক্রেসি পৃথিবীর সব দেশে সিভিল সোসাইটি গণতন্ত্রকে সুসংহত করন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকই করন গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুন্দর সমাজ বিনিময়ের জন্য একটি সহনশীল পরমৎ শ্রেষ্ঠ সমাজ বিনিময়ের জন্য পৃথিবীর সকল দেশের সিভিল সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীর সকল দেশের সিভিল সোসাইটি ডেমোক্রেসির অগ্রযাত্রায় একটি ইতিবাচক ভূমিকা পালন করে একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যেখানে আমরা দেখেছি সিভিল সোসাইটিকে গণতন্ত্রের পক্ষে অবস্থান গ্রহণ করতে নয় বরং যে কাজগুলি করলে সমাজ কলুষিত হবে যে কাজগুলি করলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে যে কাজগুলি করলে রাষ্ট্র ধ্বংস হবে সেই শক্তিগুলো যখন ক্ষমতায় আসেন তখন আমাদের সিভিল বাবুরা তারা অনেক আনন্দে দিন কাটায় আমাদের একটা স্পষ্ট কথা আপনারা সমালোচনা করেন অবশ্যই সমালোচনা আমরা সহ্য করি সরকারি দলে আছি চামড়া অবশ্যই আমাদের মোটা সমালোচনাকে আমরা ধারণ করতে পারি আপনাদের ন্যায্য কথাকে বঙ্গবন্ধু কন্যা গ্রহণ করেন বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন যদি কেউ ন্যায্য কথা বলে সংখ্যায় যদি সে একজন হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব আমরা সিভিল সোসাইটির বা সমাজের বিভিন্ন জ্ঞানী মানুষ আছেন সকলের ইতিবাচক কথাকে আমরা গ্রহণ করি আমরা দেখেছি আপনারা উনিশশো সালে পর থেকে উনিশশো সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ভাবে উর্দিয়ালাদের সঙ্গে আপনারা ছিলেন তাদের সহযোগিতা করেছেন তাদের সঙ্গে আপনারা কাজ করেছেন সেই সময় তো বাংলাদেশের এই উন্নয়নের চিত্র আমরা দেখতে পাইনি সেই সময় তো বাংলাদেশের সব মানুষের ভাত খাবারের গ্যারেন্টি তো আমরা পাইনি সেই সময় বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে বিল্ডিং তো আমরা পাইনি সেই সময় বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য বাচ্চারা স্কুলে যাবে তাকে তার হাতে রাষ্ট্র বই তুলে দেবে তার মায়ের হাতে রাষ্ট্র বৃত্তি তুলে দেবে উপবৃত্তি তুলে দেবে এই সুযোগগুলো তো আমরা দেখিনি সেই সময়গুলোতে তো আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতার মতো সৃজনশীল মানব কল্যাণমুখ কাজগুলো আমরা দেখিনি সেই সময় হাসপাতালগুলোর অবস্থা আমরা দেখেছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সুযোগ পেলে অনেক অনেক কথা বলেন বাংলাদেশের সরকারি চিকিৎসা ব্যবস্থা একটু দয়া করে ইউরোপের সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আপনারা তুলনা করে দেখেন আমি এই কথাটি বললে অনেকে হাসবার চেষ্টা করবেন কিন্তু বাস্তবতাকে মিলিয়ে দেখবার চেষ্টা করবেন করোনা কালে বাংলাদেশের চিকিৎসক বাংলাদেশের নার্স বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা যেভাবে দেখাতে পারবে না আমি করোনা কালে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা ডাক্তার সাহেবরা যারা এই মানুষের কল্যাণে কাজ করেছেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি তাদের প্রতি অভিবাদন জ্ঞাপন করি বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক দূর এগিয়ে গেছে স্বাস্থ্য পুষ্টি পুষ্টি গ্রহণ খাদ্য গ্রহণ প্রত্যেকটি খাতেই কোথায় বাংলাদেশ আগায়নি আমি একটি বিষয়ে মানুষ স্পিকার আপনার এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের প্রবাসী প্রবাসী ভাই বোনেরা এক কোটির উপর মানুষ তারা বিদেশের মাটিতে কষ্ট করে জীবন জীবনযাপন করছেন পরিবার বাংলাদেশে ফেলে রেখে সেইখানে গিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কখনো কখনো মরুভূমির রুক্ষ আবহাওয়ায় কাজ করে উপার্জন করে তারা আমাদের রাষ্ট্রের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন তাদের প্রতি আমি একজন জাতীয় সংসদের সদস্য হিসাবে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি অভিবাদন জ্ঞাপন করি আপনারা বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সকল প্রবাসী বন্ধুদের প্রতি আমার আন্তরিক অভিবাদন প্রবাসীরা যখন দেশে আসেন আমি অনুরোধ করব এয়ারপোর্টে প্রবাসীদের জন্য একটি বিশেষ মর্যাদা দেবার জন্য তাদের সার্ভিসটা একটু ত্বরান্বিত করবার জন্য হ্যাঁ আমি এটা স্বীকার করি প্রবাসীরা আসবার সময় হয়তো কোনো কোনো প্রবাসীকে কেউ একটা প্যাকেট ধরিয়ে দেন এটা একটু নিয়ে আমার পরিবারকে দিবেন অথবা আমার লোককে দিবেন কিছু হয়তো দেবার চেষ্টা করে কিন্তু সেটা তো প্রত্যেকেই নয় হয়তো হাতে গোনা দু চারজন দুষ্ট মানুষ আছেন সমাজে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি শ্রেণীতেই প্রত্যেকটি পেশায় কিছু তো মন্দ মানুষ আছেন পৃথিবীর সব দেশেই কিছু মন্দ মানুষ আছেন কিন্তু একজন দুজন মন্দ মানুষের জন্য সকল প্রবাসীদের প্রতি অসজন্যমূলক আচরণ করা এটি আমাদের বন্ধ করতে হবে সকল প্রবাসীকে দেশে আনতে হবে প্রবাসীরা যখন তাদের পাসপোর্ট বা কনসুলেশন সেবার জন্য যায় তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয় তাদেরকে যেন সম্মানের সঙ্গে তাদের কাজগুলি করে দেওয়া হয় এই বিষয়টি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে নিশ্চিত করেন একটি কথা মনে রাখতে হবে আমরা জনগণের প্রভু নয় আমাদের নেতা জয়ন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতা এই জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মহা তিনি সম্রাট ছিলেন না তিনি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ছিলেন তিনি রাষ্ট্রপতি ছিলেন আমাদের নেতা জয়ন্ত্রী শেখ হাসিনা তিনি সম্রাজ্ঞী নন তিনি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী তিনি বারবার উচ্চারণ করেছেন আমি জনগণের সেবক সুতরাং যেখানে সরকার প্রধান জনগণের সেবক সেখানে সেই সরকারের প্রত্যেক মন্ত্রী প্রত্যেক এমপি প্রত্যেক উপজেলা চেয়ারম্যান প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের মেম্বার জেলা পরিষদের চেয়ারম্যান সদস্য যারাই জনপ্রতিনিধি হবেন প্রত্যেককে মাথায় রাখতে হবে আমার নেতা শেখ হাসিনা এই প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী শেখ হাসিনা জনগণের সেবক সুতরাং আমিও জনগণের সেবক আর এই প্রজাতন্ত্রে যারা সরকারি বেতনভুক্ত কর্মচারী আছেন অথবা সরকারি ভাতাভুক্ত বা অর্ধ বেতনভুক্ত কর্মচারী আছেন প্রত্যেককে মনে রাখতে হবে আমি জনগণের সেবক আমি আমি জনগণের নয় জনগণের প্রভু নয় সুতরাং আমাদের প্রবাসী সহ যারা এদেশে বসবাস করেন প্রত্যেকটি নাগরিকের সঙ্গে আমরা যেন সৌজন্যতা বজায় রেখে কথা বলি এই জিনিসটি সরকার এবং জনপ্রতিনি মানে জনপ্রতিনিধি এবং কর্মচারী প্রত্যেককে মাথায় নিয়ে কাজ করতে হবে ক্যাপ্টেনকে ফলো করেই আমাদের সবার খেলা উচিত আমাকে আরেকটু সময় বাড়িয়ে দিলে মাননীয় স্পিকার আমি কৃতজ্ঞ থাকবো জি তিন মিনিট মাননীয় স্পিকার শুধু প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছেন কিন্তু প্রবাসীদের কাছে কিছু ভুল বার্তাও জামাত বিএনপির অনেকেই দেবার চেষ্টা করছেন রেমিটেন্স পাঠাবেন না বৈধ পথে বাংলাদেশ আপনাকে রেমিটেন্স দেবে না বাংলাদেশ আপনাকে ঠিক মতো টাকা দেবে না এই বিভ্রান্ত ছড়িয়ে অনেক মানুষকে তারা ভুল পথে ভিন্ন পথে টাকা পাঠানোর জন্য উদ্বুদ্ধ করছেন আমি অনুরোধ করবো দুটি বিষয় আমাদের এক হচ্ছে এই প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টা সহজীকরণ করা প্রত্যেক প্রবাসীর জন্য বাংলাদেশে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করে দেওয়া কারণ অনেক প্রবাসী বিদেশে গিয়ে বসবাস করেন টাকা পাঠান বাবার নামে বিয়ের পর স্ত্রীর নামে অনেক সময় আত্মীয় স্বজনের নামে দেশে যখন ফিরে আসেন তখন আর টাকাগুলো খুঁজে পান না বাবা অন্য সন্তানদের মাঝে বন্টন করেছেন স্ত্রী জাকরবার খরচ বস করেছেন অনেক অনেক ক্ষেত্রে অনেক দুর্ভাগ্য সৃষ্টি হয় সেদিকে নাই নাই বললাম প্রত্যেক প্রবাসী বাংলাদেশে যেন না অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারে এবং তিনি সেখানে বসে এই অ্যাকাউন্টগুলো অপারেট করতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া এবং পাশাপাশি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নেবেন তাদের প্রত্যেককেই নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নো ভিসাটি নবায়ন হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি মাননীয় স্পিকার পরিশেষে আমি যে সমস্ত ব্যক্তিরা রাতের অন্ধকারে অথবা বিভিন্ন সময় টেলিভিশনের পর্দায় অথবা বিভিন্ন মিডিয়ার সামনে সারাদিন চিৎকার করছে বাংলাদেশের ডেমোক্রেসি নাই ডেমোক্রেসি নাই ডেমোক্রেসি নাই বাংলাদেশে এই নাই ওই নাই ওই নাই তাদেরকে অনুরোধ করবো আপনারা পরামর্শ দিন আপনাদের ন্যায্য কথা আমরা মেনে নেব আর আপনাদেরকে ঢাকার নিয়ন্ত্রিত বসে কক্ষে বসে বাংলাদেশ চিনবেন না আপনাদের সবাইকে আমার নির্বাচনী এলাকা এই প্রত্যন্ত অঞ্চল জয়পুরহাট জেলার কালাই ক্ষেত্র আক্কেলপুরে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন দেখুন আমাদের মানুষের সঙ্গে মিশুন সেখানে মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা সেখানে গণতন্ত্র আছে কিনা সেখানে উন্নয়ন হয়েছে কিনা সেখানে মানব কল্যাণ হয়েছে কিনা সেখানকার মানুষ আগের 15 বছরের তুলনায় এখন অনেক বেশি সুন্দর আছে কিনা অনেক বেশি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে কিনা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসলে আমরা আতিথ্য করে গীতার্থ হব দেখুন বাংলাদেশ কোথায় চলে গেছে জহতি শেখ আছেন আজকে শুধু বাংলাদেশ রাষ্ট্রের নেতা নন বঙ্গবন্ধু বন্ধু কর্ণ শেখ আছেন না আজকে গোটা বিশ্বের রাজনীতিতে এক মিনিট সুমিত আলো এই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এই শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই জায়গায় অর্জন করতে চাই দুই সালের মধ্য দিয়ে দুই সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তখন যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মাথা পিছু আয় কমপক্ষে বারো হাজার পাঁচশো মার্কিন ডলার থাকে সেই জায়গায় বাংলাদেশকে আমরা উন্নীত করতে চাই সেই স্বপ্ন নেতৃত্বে বাংলাদেশ চলছে এই বাংলাদেশকে আর কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না পারবে না পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা আজকের মতো এখানেই শেষ হল মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল সাতাশ জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ দশ জুন দুই হাজার চব্বিশ সোমবার বিকাল চার ঘটিকা বিকাল চার ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা